আসসালামু আলাইকুম শান্তি হোক সবার উপরে ফেসবুক এবং ইউটিউবে যারা এই ভিডিওটা দেখা শুরু করেছ যারা এখন আমার সাথে লাইভে আসবে এবং লাইভে যুক্ত হবে ভালোবাসা নিয়েও একটা নতুন জার্নি শুরু করতে যাচ্ছি সেই জার্নিটা হচ্ছে ইন্টারমিডিয়েটের লাইফ এবং ইন্টারমিডিয়েটের লাইফে তোমরা যেই জীবনটাতে পা দিচ্ছ এই জীবনটা একটু চ্যালেঞ্জিং এবং এই চ্যালেঞ্জিং জীবনে তোমাদেরকে ভালোভাবে একটা গাইডলাইন দিয়ে পড়িয়ে ভালো রেজাল্ট করানোর লক্ষ্যে আমরা টিম এফটি যে কাজ শুরু করেছি তার ধারাবাহিকতায় আজকে অষ্টম ক্লাস এই অষ্টম ক্লাসে আমি ফাহাদ তোমাদের সবার সাথে যুক্ত হচ্ছি বায়োলজিটা কেমন এটা আজকে একটু দেখাবো কেমন মানে এটার আসলে সামনে পিছনে কি অবস্থা আছে কিভাবে পড়তে হবে ইন্টারমিডিয়েট লাইফটাতে কোথায় গিয়ে তোমার জার্নিটা কেমন হবে কিভাবে পড়া উচিত এই বিষয়গুলো ধরো আমরা বিগত বছরগুলোতেও বিভিন্ন ব্যাচকে বলেছি এইচএসসি একুশ ব্যাচ থেকে শুরু হয়েছে আজকে তোমরা এইচএসসি ছাব্বিশ মানে অনলাইনে এইচএসসি একুশ ব্যাচকে সার্ভ করতে করতে আজকে তোমরা এইচএসসি ছাব্বিশ এসে পৌঁছেছি আমরা পাঁচ বছর এবং আমাদের এখনকার যেই সক্ষমতা এবং যেই লক্ষ্য সেই লক্ষ্যকে সামনে রেখে যতটুকু আমরা উন্নত হয়েছি সেই উন্নতির জায়গা থেকে তোমাদেরকে একটু পড়াবো ইন্টারমিডিয়েটের সবগুলো সাবজেক্ট আমি বায়োলজিটা পড়াই চেষ্টা করি যতটুকু আমার হচ্ছে আমার এই ক্ষুদ্র মেধায় আছে ততটুকু আমি পড়াই তো আমরা আজকে বায়োলজিটা পড়বো তোমরা জানো যে তোমরা মাত্র এসএসসি শেষ করেছো এবং এসএসএস শেষ করে তোমাদের সামনে এখন ইন্টারমিডিয়েটের জার্নিটা শুরু হচ্ছে মানে ছুঁই ছুঁই করতেছে তোমাদের মধ্যে এখন হয়তো লেখাপড়ার সেই আগ্রহটা তৈরি হয়েছে কি আমি জানি না তবে কিছু কিছু স্টুডেন্টের মধ্যে অবশ্যই তৈরি হয়েছে আগ্রহ সেই আগ্রহকে পুঁজি করে যারা একটু আগায় থাকবা যারা একটু লেখাপড়াটা প্রথম থেকে সিস্টেমিক ওয়েতে করতে পারবা তারা আগায় থাকবা বলে আমার একান্ত বিশ্বাস তো আমি তোমাদেরকে নিয়ে একটু শুরু করতে চাই তোমরা যতজনই আসছো আজকে যদি আমার সাথে একটু জার্নিটা করো তাহলে আমি তোমাদেরকে হয়তো বোঝাইতে পারবো যে সামনে কি আছে সামনে কি আছে এবং সামনে জার্নিটা আসলে কেমন এটা আমি তোমাদেরকে একটু বোঝাইতে চাই আর তোমরা যারা আমাদের সাথে যুক্ত হবা তাদের জন্য আমার কিছু কথা আগে একটু বলে নিই এটা যদি আমি এখানে লেখা আছে সাইকেল ওয়ান এই সাইকেল ওয়ান বলতে বোঝায় সাইকেল এই শব্দটার প্রবর্তন বা ইন্টারমিডিয়েটের এই যুগে অনলাইনে পড়ানোর ক্ষেত্রে এই শব্দগুলোর আবিষ্কার অ্যাকচুয়ালি কে করেছে আমি জানি না বাট যার মাথা থেকেই এই বুদ্ধিটা আসছে আমি অন্তর থেকে থ্যাংক ইউ জানাই সাইকেল কিছু কিছু প্ল্যাটফর্ম সেমিস্টার ইউজ করে কিছু কিছু প্ল্যাটফর্ম কোয়ার্টার ইউজ করে যেভাবেই করুক একটা প্ল্যান থাকে সবার তাই না একটা প্ল্যান থাকে আমাদের একটা প্ল্যান আছে সেই প্ল্যানটা একটা একটু শেয়ার করি পরাবতো অনেক এই পড়ানোর কোনো মানে ঘাটতি হবে না ইনশাল্লাহ এই যে আমি একটা লাইন লিখছি না কোষের ইতিহাস এবং অঙ্গাণুসমূহ এটা হচ্ছে আমার বায়োলজির প্রথম লেকচার আগামী চার দিন আগামী তিন দিন ইনশাল্লাহ এটা নিয়ে কথা হবে আগামী তিন দিন আমি বায়োলজিটাকে তোমাদের সামনে একটু উপস্থাপন করবে এমনভাবে যেন তোমরা বুঝতে পারো যে ইন্টারের বায়োলজিটা কেমন হবে সামনে এক দুই হচ্ছে অধ্যায় নাম্বার এক মানে বোটানির বোটানি যেটা জিনিসটাকে বলে তার প্রথম অধ্যায় তো বোটানি জিনিসটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান মানে এই যে তোমরা এসএসসি তে লেখাপড়া করেছো যেটাকে তোমরা জীববিজ্ঞান হিসাবে জানো ইন্টারমিডিয়েটে এসে এটার দুইটা পত্র থাকে দুইটা পত্র এবং এই দুইটা পত্রে কিছু লেখাপড়া থাকে কিছু না অনেক লেখাপড়া থাকে এই লেখাপড়াগুলোকে একটু বুঝে করতে হয় তো তোমরা যারা যুক্ত হয়েছ তোমাদের সবাইকে একটু ভালোবাসা জানাচ্ছি আর এম ডি রহমান আরি তোমাদের এইচএসি ছাব্বিশের বায়োলজির অফলাইন ব্যাচ কবে শুরু করব অনলাইন ব্যাচের ভবিষ্যৎ কি হবে আমি সবই বলবো এই জন্যই হচ্ছে এই গ্রুপটা আমি বানিয়েছি যে এই গ্রুপের যতজন সদস্য আছে তারা যদি একটু অ্যাক্টিভলি লেখাপড়া করে তাহলে আমার মনে হয় তোমাদের জন্য একটু উপকার হবে এবার আমি একটু শুরু করতে চাই তোমরা আমার সাথে একটু লিখবা আমার সাথে একটু লিখবা আমি জানি তোমাদের এখন কোনো হয়তো আমি হানড্রেড পারসেন্ট শিওর তোমাদের এখন প্রাতিষ্ঠানিক কোনো সংযুক্তি নাই অনেকে আমি দেখছি আমার আমার অফলাইন ব্যাচে আমাদের অফিসে অনেকেই আসে বিভিন্ন জায়গা থেকে আসে বিভিন্ন জেলা থেকে আসে অনেক স্টুডেন্ট দেখা করতে আসে আমরা পড়াই আমরা যতটুকু জানি স্টুডেন্ট এই সময়টাতে অনেকে বিভিন্ন কম্পিউটার কোর্সে ভর্তি হয় আবার অনেকে স্পিকিং কোর্সে ভর্তি হয় ইংলিশ স্পিকিং কোর্সে ভর্তি হয় আবার ফ্রিল্যান্সিং কোর্সে ভর্তি হয় আবার কেউ কেউ কোনো অফলাইন ব্যাচেও যায় বিভিন্ন টিচারের কাছে ফ্রি ক্লাসগুলা করে বোঝার চেষ্টা করে যে ওই টিচারের সাথে ওই স্টুডেন্টের সম্পর্কটা কিরকম হবে বা পড়ালেখাটা সুন্দর হবে কিনা বিভিন্ন টিচাররা অফলাইনে ক্লাস অফার করে ফ্রি ক্লাস তো এই করতে গিয়ে একটা সিনার্জি তৈরি হয় তো সেই সিনার্জির তরফ থেকে আমি একটু বলতে চাই যে তোমাদের সামনে জার্নিটা কেমন হবে এই জার্নিটা কেমন হবে একটু শোনো তাহলে তোমাদের জন্য একটু লাভ হবে বায়োলজির জার্নিটা কেমন হবে এটা বলার আগে আমি একটু তোমাদেরকে তোমাদের লাইফ জার্নির কথাটা বলি যে লাইফের জার্নিটা কেমন হবে অথবা তুমি বলতে পারো আমার সাথে যে এইচ জার্নিটা কেমন হবে আমি একটু তোমাদেরকে আগে দশ মিনিট একটু এই কথা বলি তারপর আমি তোমাদের কাছকে অনেক পড়াবো আমি কি কি পড়াবো তার একটা নমুনা দেখাই আমি আজকে তোমাদেরকে এই জিনিসগুলো পড়াবো চেষ্টা করব। যদি আসলে ডিটেল পড়ানো সম্ভব না কারণ আমি যদি শুধু এই এক মাইটোকন নিয়ে শুরু করি তাহলে মোটামুটি দেড় ঘন্টা কথা বলা যাবে আবার আবার আমি একটু জাস্ট আইডিয়া দিচ্ছি তোমাদেরকে মানে কোন জায়গায় আমরা থামব কোষ কোষ অথবা সেলের নামকরণ এই যে নামকরণ শব্দটা আছে না এইখানে যদি ধরো একটু ফোকাস করি তাহলে শুধু এই জায়গাটার মধ্যে মোটামুটি পর্যায়ের এক ঘন্টা কথা বলা যাবে এত বড় প্রথম কোষের সৃষ্টি পৃথিবীর প্রথম কোষটা কিভাবে আসছে আমি যদি এইটাও বলি তাহলে মোটামুটি পঞ্চাশ মিনিট কিন্তু কথা হচ্ছে তোমরা তো এখনও তোমাদের কলেজ লাইফ শুরু হয় নাই তোমরা হয়তো ওই ধরনের কোনো মানে বেগ অনুভব করতেছ না যে পড়তেই হবে এই তোমরা আসতেছো এখন গ্রুপে ক্লাস একটু দেখতেছো যে একটা দেখি কি হয় কি বলে যখন অ্যাকচুয়ালি কলেজ শুরু হবে না তখন তোমাদের অধিকাংশ স্টুডেন্টের লেখাপড়ার একটা গতি আসবে আর এখন কারা লেখাপড়া করবে জানো যারা আসলে একটু আগায় থাকতে চায় এই যে তোমরা যারা লাইভে আছো তোমাদের মধ্যে আমার মনে হয় যে একটু লেখাপড়া করার আগ্রহ আছে তাই তোমরা যুক্ত হয়েছ তো এইগুলো আমি আজকে পড়াবো তা আমি তোমাদেরকে একটা একটা করে দেখাই একটা একটা করে দেখাই যে আমার আজকের প্ল্যানিংটা কি তো প্ল্যানিং হচ্ছে আমি তোমাদেরকে কোষের নামকরণ পড়াবো প্রথম কোষের সৃষ্টি প্রকারভেদ কিরকম এমসি সি কেমন আসে তোমার একটু দেখো এটার দিকে একটু তাকাইলে তোমাদের একটা ফিলিংস আসবে বলে মনে করছি আমি যদিও তোমরা একেবারে ইন্টারমিডিয়েটের একদম শুরুর দিকে তো তোমরা একটু খেয়াল করো তোমাদের এখানে একটা পেপার রাখা আছে এই যে এই যে এই যে অধ্যায়টা এই অধ্যায়টার প্রশ্নগুলা এইরকম এরকম হয় তো প্রশ্নগুলা এইরকম এরকম হয় এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের দেওয়া লাগবে এবং এই ধরনের এমসিকিউ তোমার সামনে আসতে থাকবে এই এমসি কিউগুলো বিভিন্ন বোর্ডে আসে এবং এই চিত্রগুলো তোমাকে স্টাডি করতে হবে এরকম প্রশ্ন আসে এরকম প্রশ্ন আসে এই চিত্রগুলো সামনে আসবে তো আজকে আমি এই জিনিসগুলোর উপরে যাওয়ার চেষ্টা করব। এরকম মানে আমি একটা প্ল্যান করছি যে মোটামুটিভাবে এই পড়াগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। সো দ্যাট তোমাদের একটা আইডিয়া হবে যে ইন্টারমিডিয়েটের বায়োলজিটার ফ্লেভারটা কেমন এগুলো একেবারেই মেডিকেলের প্রশ্ন বোর্ডের প্রশ্ন তুমি বলতে পারো যে স্যার মেডিকেলের প্রশ্ন এখানে বা ঢাকা বোর্ড বা বরিশাল বোর্ড বা বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো এখনই মানে এটা কেমন দরকার আমি তো আজকে তোমাদেরকে হচ্ছে জাস্ট চেনানোর জন্য যে এটা চেনাবো আমি তোমাদের তো কেন মেডিকেলের প্রশ্ন বললাম আর কেন ভার্সিটির প্রশ্ন করতেছি তার একটা কারণ আমি তোমাদেরকে বলি আমি কি পড়াবো সেটা আমি আজকে একটু দেখালাম তো পড়াবো মোটামুটি পঞ্চাশ মিনিট তোমাদেরকে আগে আমি একটু স্কিল শেখাই একটু যতটুকু আমার মানে আমার এই ছোট্ট ব্রেনটাতে আছে তোমাদের সামনে এই যে এখন এসএসসি না হ্যাঁ তোমরা ঠান্ডা খেয়াল করো ধরো এটা এপ্রিল মাস শেষ আচ্ছা তুমি মে মাসে আছো তো মে মাসে তোমার যে যেই মেয়ের লাস্টের উইকে যদি রেজাল্ট দিয়ে থাকে তাহলে জুন জুলাই অগাস্ট ধরো তোমার কলেজ শুরু হবে কলেজ শুরু হবে যেই সময়টাতে এই সময়টাতে এই এখান থেকে এই পর্যন্ত মোটামুটি ভাবে দুই মাস টাইম থাকবে দুই মাস কলেজে প্রথম ক্লাস হইতে তারপর তুমি একটু দেখো খেয়াল করো তোমার জার্নিটা কেমন হবে এরপর এই যে ছয় মাস না ঠিক কলেজে যেদিন ক্লাস স্টার্ট হবে তার সিক্স মান্থস এর মধ্যেই তোমার ইয়ার ফাইনাল মানে ফার্স্ট ইয়ার ফাইনালটা তোমার সামনে দেখবার ডাকাটা কি করতেছে ইন্টারমিডিয়েটের সবচেয়ে বড় ট্র্যাপ হচ্ছে সবচেয়ে বড় ট্র্যাপ হচ্ছে ছয় মাসে এক বছর হয় খুবই অবাক করা বিষয় তারপরে সিক্স মান্থস বড় জোর সেভেন মান্থস আমি দৌড়লাম তুমি কলেজ শুরু করছো তোমার কলেজ স্টার্ট হয়েছে তুমি দেখবে ইয়ার ফাইনাল তোমাকে ডাকতেছে ফার্স্ট ইয়ার ফাইনাল তোমার হয়ে যাবে ফার্স্ট ইয়ার ফাইনাল হয়ে যাবে এরকমই হয় হ্যাঁ আমি এই যতদিন ধরে দেখছি এরকমই হয় দুই থেকে পড়াচ্ছি আজকে দুই হাজার চব্বিশ অলমোস্ট অর্ধেক সো আমাদের এই ব্যাচ যারা আমাদের কাছে পড়ে বিভিন্ন কলেজের স্টুডেন্ট আমাদের কাছে পড়ে তো আমি দেখছি যে সাত থেকে আট মাসের মধ্যে মোটামুটি ফার্স্ট ইয়ার ফাইনাল চোখের সামনে থেকে উধাও তারপর তোমার আবার সাত মাস তুমি সাত মাসই ধরবা সেভেন মান্থস দেখবা এর মধ্যে তোমার টেস্ট তোমাকে ডাকতেছে ইয়ার ফার্স্ট ইয়ারের পর তোমার টেস্ট এক্সামটা হবে টেস্ট এক্সাম হবে এবং ভালো ভালো কলেজ যেগুলো যেগুলো নটরেম কলেজ নটর কলেজে একটা বৈশিষ্ট্য হচ্ছে যে টেস্ট পরীক্ষার পরে ওরা স্টুডেন্টকে ছেড়ে দেয় বাসায় পড়ার জন্য এবং এটা একটা ভালো কলেজের বৈশিষ্ট্য বলে আমার কাছে মনে হয় এবং টেস্ট পরীক্ষার পরে স্টুডেন্টকে বলা হয় যে তোমরা বাসায় প্র্যাকটিস করো কারণ ইন্টারমিডিয়েট লাইফের সবচাইতে ভয়াবহ বিষয় হচ্ছে স্টুডেন্ট সেলফ স্টাডি করার টাইম পায় না এত টিচারের কাছে পরে আমার স্টুডেন্টগুলো আমি দেখি সবচাইতে সবচাইতে বাজে যে জিনিসটা সেটা হচ্ছে সেলফ স্টাডি এটা করতে হবে এইটা স্টুডেন্ট করতে পারে না সেলফ স্টাডি করতে পারে না কারণ অসংখ্য টিচার এবং অনেক সময়ে হচ্ছে পড়ানোতে থেকে যায় এই কারণে সামনে যাইতে পারে না তো তোমাদের যেটা করতে হবে তোমরা যদি এই শুরু থেকে একটু সিরিয়াস এই যে মে মাস থেকে একটু মে মাস থেকে ধরো একটু সিরিয়াস হইলা তো সিরিয়াসের নমুনাটা কেমন স্যার তাই বলেন ধরো আমি সিরিয়াস তো সিরিয়াস একটা আমি সিরিয়াস আমি তোমার ব্যাপারে সিরিয়াস তো সিরিয়াস যে আমি আমার কাজ দিয়ে তো প্রমাণ করতে হবে আমি কিভাবে সিরিয়াস আমি যে তোমার প্রতি সিরিয়াস আমি কি করলাম তোমার জন্য তার মানে এই সিরিয়াসনেসটাকে অ্যাকশনে বানাইতে হবে অ্যাকশন সুতরাং এই সিরিয়াসনেস তুমি মনে মনে বইল না তুমি বলো যে তুমি কি করবা তুমি কি করবা তুমি যাবা হচ্ছে তোমার অ্যাকশনগুলো কি কি আমি একটু করে বলি ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ওয়েট ওয়েট তো অ্যাকশান কি কি এই অ্যাকশান হচ্ছে তুমি তোমার প্রথম থেকে আমি জানি না এখানে কোনো বাবা মা শুনতেছেন কি না বা আমাদের অভিভাবককে আমরা টার্গেট করি যে অভিভাবককে একটু যদি বুঝাইতে পারি যে বাবা মা একটা খুব বড়ো একটা হেল্পিং হ্যান্ড স্টুডেন্টের জন্য অনেক বড় একটা হেল্পিং হ্যান্ড এটা উচিত হবে একটা বাবা মার বা বাবা মায়ের বাচ্চাকে সাপোর্ট করা ইন টার্মস অফ গুড লাইফ ইন টার্মস অফ মেকিং এ গুড লাইফ এক নাম্বার নোট করা নোট তোমাদের এই নোট করা শিখতে হবে নোট করা শিখতে হবে এক নাম্বার ইন্টারমিডিয়েটের অনেক বড় একটা জার্নি হচ্ছে নোট করা কারণ অনেক পড়া অনেক পড়া তুমি শেষ করতে পারবে না মানে কোনো অধ্যায় শেষ হয়েছে এটা বলাটা অনেক মুশকিল ব্যাপার তো আমরা বইয়ের মধ্যে থাকার চেষ্টা করবো কোন বই পড়বো আমরা একটু পরে বলছি নোট করা শিখতে হবে নাম্বার টু বই দাগিয়ে পড়ার অভ্যাস বই দাগিয়ে পড়ার অভ্যাস আমি তোমাদেরকে একদম মানে ডিটেইল বলতেছি তোমরা তোমাদের ফ্রেন্ডসদেরকে জানাইও যে আমরা ইন্টারমিডিয়েটে কেমনে পড়াই কেমনে পড়াবো আমাদের ইচ্ছা কি আর আজকের যে ক্লাসটা আছে না আজকের ক্লাসটা শেষ হওয়ার পর পর একটা পরীক্ষা হবে তোমরা একটু পরীক্ষা দিও আমি আজকে যা পড়াবো এর উপর বেস করে একটা পরীক্ষা হবে পঞ্চাশটা এমসিকিউ তা আমি একটা পরীক্ষার লিঙ্ক দিব তোমরা পরীক্ষাটা দিবা এবং এই পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে জিরো মার্ক কাটা যাবে একটা অ্যান্সার ভুল দাগানোর জন্য তোমরা পরীক্ষাটা দিবা এবং এইভাবে আমরা আমাদের অনলাইন ব্যাচে পরীক্ষাগুলো নেওয়ার চেষ্টা করি করব তোমাদের জন্য তোমরা একটু দেখো যে কেমন হয় পরীক্ষাটা তোমরা একটু পরীক্ষা দিয়ে ফিল করবা যে কেমন লাগে পরীক্ষা দিতে যদিও তোমরা আগে পরীক্ষা দিস বই দাগিয়ে পড়ার অভ্যাস করবা এবং ইনফর্মেশন একাধিক বই একাধিক বই পড়তে হবে এইটা হচ্ছে আরেকটা বিষয় একাধিক বই পড়তে হবে এখন একাধিক বই যে পড়তে হয় যতই তুমি একাধিক বইয়ের কথা বলো না একটা বইকে স্ট্যান্ডার্ড রাখবা একটা বই তুমি পড়বা বাকি আরেকটা বইকে তুমি স্ট্যান্ডার্ড রাখবা যার ধরুন আমি একটু খেলাটা দেখাই তোমাদের সামনে এই যে একটা বই আছে হ্যাঁ এটা আবুল হাসান স্যারের বই হ্যাঁ আবুল হাসান স্যার রাইটারের নাম হচ্ছে ডক্টর আবুল হাসান অনেক ভালো বই লিখেছেন এবং ইন্টারমিডিয়েটের জগতে সারা বাংলাদেশে মোটামুটি আবুল হাসান স্যারের বই এবং তার সাথে মাজেদা বেগম মাজেদা বেগম ম্যাডামের বই আমরা এইভাবে পরিচিত আরও অনেক গুণী লেখক আছেন সবার নাম নিতে পারছি না আবার যত গুণী লেখক আছেন যতজন লিখেছেন সবার প্রতি শ্রদ্ধা কিন্তু একটা স্টুডেন্টের পক্ষে পাঁচ ছয়টা বই কেনাটা খুব ডিফিকাল্ট কারণ বইয়ের দাম অনেক বেশি একটা বইয়ের দাম মানে তুমি বাজার থেকে যদি এই বইটা কিনতে যাও তাহলে চারশো আশি টাকা পড়বে একটা বইয়ের দাম আবার ক্ষেত্রবিশেষে বিভিন্ন বই বিভিন্ন রকম মোটামুটিভাবে চারশো আশি টাকা আবার কিছু কিছু বই পাঁচশো ষাট টাকাও আছে ফিজিক্সের বই একটা পাঁচশো ষাট টাকা পাঁচশো পঞ্চাশ টাকা একটা বই তো এখানে দুইটা বই আছে প্রথম পত্র দ্বিতীয় পত্র তাহলে এই যে একটা বইয়ের দাম চারশো আশি টাকা সবার ক্ষেত্রে এই খরচটা ইন্টারমিডিয়েটের খরচটা অনেক বেশি তোমরা মানসিকভাবে তৈরি থাকো এসএসসিতে তোমরা যেই খরচে লেখাপড়া করেছ ইন্টারমিডিয়েটে এই খরচটা অনেক বেশি তো তোমরা একাধিক বই পড়ার চেষ্টা করবা চতুর্থ পয়েন্ট হচ্ছে চতুর্থ পয়েন্ট হচ্ছে তিনটা আমার যেহেতু আমরা বিজ্ঞান নিয়ে কাজ করি তিন দুইটা পার্ট আছে হ্যাঁ একটা পার্টের নাম হচ্ছে পিসিএমবি আমরা পিসিএমবি কোর্স যেটাকে আমরা পড়াই অনলাইনে এই করোনার পর থেকে শুরু হয়েছে গেমটা যে অনলাইনে কোর্স বলতে কি একটা নির্দিষ্ট গতিতে একটা নির্দিষ্ট সূচনায় একটা জার্নি শুরু হয় এবং শেষ হয় এটাকে আমরা কোর্স বলি গতিপথ তো এই গতিপথের একটা রুটিন থাকে যে এই রুটিন অনুসারে স্টুডেন্টও জানবে আমরা কবে কি পড়াবো ঠিক যেমন আমরা তোমাদেরকে একটা রুটিন দিয়েছি আজকে আমি গ্রুপের কভার ফটোতে জানাই দিছি যে কোন দিন কি ক্লাস হবে সেই মাফিক ক্লাস হবে পরীক্ষা হবে লেকচার শিট প্র্যাকটিস শিট আমরা দিবো সো এই চ্যাপ্টারের লেকচারশিট প্র্যাকটিস শিট তোমরা পাওয়া দেখবা যে আসলে আমরা কি ধরনের শিট তোমাদেরকে দেই যে শিটগুলো তোমরা পড়ে অনলাইনে এটাকে তোমরা ই বুক বলতে পারো পরে এটার সাথে কাভার করবা পিসিএমবি আরেকটা হচ্ছে আমরা ইবিআইকে আলাদা করি তো অনেক প্ল্যাটফর্ম এটাও চিন্তা করে এইভাবেও করে তো পিসিএমবি বলতে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আমরা আলাদা কোর্স দিব আলাদা কোর্স কারণ স্টুডেন্ট তোমরা একেবারেই মুক্তভাবে চিন্তা করতে পারো ফিজিক্স আমাদের যেই টিচাররা পড়ায় কেমিস্ট্রি আমাদের যেই টিচাররা পড়ায় ম্যাথ আমাদের যে টিচাররা পড়ায় তাদের সবাইকে এবং আমি ওই অধম আল্লাহর বান্দা আছি আমি বায়োলজিটা পড়াচ্ছি এখন পর্যন্ত এককভাবে পড়াচ্ছি তবে আমিও খুঁজতেছি আমার একজন সহযোদ্ধা লাগবে একজন সহকর্মী লাগবে একজন সহ গবেষক লাগবে যিনি আমার সাথে বায়োলজি পড়াবে আমিও খুঁজতেছি এবং ইনশাআল্লাহ খুঁজে পাইলে তোমাদের সামনে আমি প্রেজেন্ট করব যে আমরা একসাথে বায়োলজি পড়াবো আমি একা পড়াতে চাই না আমি চাই যে একাধিক টিচার থাকুক এবং তাতে করে আমাদের পরিবেশটা আরও সুন্দর হবে সৌহার্দ্যপূর্ণ হবে এবং এটাই হয় যদি আমরা মেনটেন করতে পারি গেল আর ইভিআইটাকে আমরা আলাদা করেছি কারণ এখানে সায়েন্সের সাথে আর্টস কমার্সের স্টুডেন্ট যুক্ত হইতে পারে তো তোমরা চাইলে সাইকেল টুতে সাইকেল ওয়ানে আমি যখন বিজ্ঞপ্তি দিব চাইলে ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটার চারোটাই একসাথে আমাদের সাথে স্টার্ট করতে পারো তিনটাও স্টার্ট করতে পারো দুইটাও স্টার্ট করতে পারো একটাও স্টার্ট করতে পারো যে কোনো একটা বা যে কোনো দুইটা যে কোনো তিনটা যে কোনো চারটা যারা তোমরা ইবিআইতে ভর্তি হয়েছো আমি বোধ করি তোমাদের ইংলিশ বাংলা আইসিটি নিয়ে কোনো টেনশন করা লাগবে না আর যারা এই চারটা সাবজেক্টে টেনশনে আছো তারা আমাদের সাথে যুক্ত হইতে পারো যখন আমি তোমাদেরকে কোর্স অফার করব কোর্সটা দেখে তাহলে এই গেল মোটামুটি তোমার লাইফের একটা ছোট্ট জার্নির কথা তাহলে স্যার বই কি পড়ব আমরা বই পড়ার জন্য আমার প্রথম যেই কনসেপ্ট সেটা হচ্ছে তোমরা জানো যে জীববিজ্ঞান যেই শব্দটা আমরা বলি ইন্টারমিডিয়েটে এইচএসসি জীববিজ্ঞান তোমরা এসএসসিতে এসসিতে গিয়ে একটা বই পড়েছ বাট সারপ্রাইজিংলি এখানে আসলে একটা বই পড়বো না এখানে দুইটা বই পড়বা একটা হচ্ছে আমরা এটাকে বলি হচ্ছে প্রথম পত্র তাই না ফার্স্ট পার্ট এবং এটার আমরা নাম দিয়েছি বা এটার নাম আমরা জানি এটাকে আমরা উদ্ভিদ বিজ্ঞান বলি যেটা আমি আজকে পড়ানো শুরু করি নাই এখনো করব পড়ানো তো আজকে টার্গেট না আজকে তোমাদের পড়াবো কখন করছে হ্যাঁ তখন শুরু হবে একটা চ্যাপ্টারের বারোটা লেকচার তখন দেখবা যে একটা চ্যাপ্টারের উপরে ষোলো ঘন্টার লেকচার লাগে কিভাবে তো উদ্ভিদ বিজ্ঞান এবং বিজ্ঞানে আমি সাজেস্ট করি আমরা আজিবুর রহমান স্যারের বইও পড়ি ডক্টর আলিম স্যারের বইও পড়াই কিন্তু যেহেতু তোমাদের এই বই কিনতে টাকার দরকার হয় এবং টাকা আসলে কম না অনেক টাকা তো তোমরা ডক্টর আবুল হাসান স্যারের বই এবং মাজেদা বেগম ম্যাডামের বইয়ের বই কিনতে পারো কিংবা আবার তোমাদের কলেজ বিভিন্ন কলেজ যে কলেজগুলোতে তোমরা ভর্তি হবে সেখানে তোমাদের একটা ডিরেকশন দিবে উদ্ভিদ বিজ্ঞানের ডক্টর আবুল হাসান প্লাস মাজাদা বেগম প্লাস মাজাদা বেগম সো মাজেদা বেগম হচ্ছে নুন কলেজের ম্যাডাম উনিও বই লিখেছেন এই দুইটা বই বেশি পড়ে আবার অন্যান্য বই যেগুলোর নাম বলেছি সেগুলোও চলে তবে সেগুলো অ্যাডমিশনের জন্য লাগে কারণ তোমাদের টার্গেট হচ্ছে তোমরা এখন কলেজে আছো কিন্তু তোমরা কলেজে থাকা অবস্থায় এখন তোমাদের একটা টার্গেট থাকবে যে তুমি একান্তভাবে চিন্তা করতেছো যে তোমার সামনে একটা অপশন আছে হয় তুমি মেডিকেলের দিকে যাওয়া হয় তুমি মেডিকেলের দিকে যাওয়া অথবা পাবলিক ভার্সিটি হ্যাঁ পাবলিক ভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি তারপরে সেটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি হইতে পারে অথবা এখানে এগ্রি মানে এগুলো আসলে আলাদা করতে যাচ্ছি না জিএসটি হ্যাঁ জি বলতে বোঝাই হচ্ছে জেনারেল সায়েন্স টেকনোলজি যেটার পরীক্ষাটা আজকে হয়েছে জি পরীক্ষাটা আজকে হয়েছে এবং জিএসটি বলতে গুচ্ছভুক্ত যে সকল বিশ্ববিদ্যালয় আছে এই রকম বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষাটা হয়েছে খুব স্যাডলি আমি আজকে একটা পোস্ট করতে বাধ্য হয়েছি যে জিএসটির পরীক্ষার যে প্রশ্নটা হয়েছে এত চাপাচাপি করে প্রশ্নটা করা হয়েছে যিনি বা যারা কর্তৃপক্ষ আছেন বছরের পর বছর ধরে এটা চলে আসতেছে অনেক বছর ধরে গত কয়েক বছর ধরেই প্রশ্নগুলো ভাবে বানানো হয় কর্তৃপক্ষকে বলার পরেও যদি কর্তৃপক্ষের অফ না নড়ে বা ওনারা যদি একটু পজিটিভলি বাচ্চাদের চিন্তা না করেন খুবই সারপ্রাইজিং যে এত ছোট ছোট প্রশ্ন আমি একটা পোস্ট দিয়েছিলাম আজকে যে এটা দুঃখিত আমি যে এটা হওয়া উচিত না একটু এখন আমি জানি না ওনারা আমাদের আমার চাইতে অবশ্যই জ্ঞানী কিন্তু ওনারা কেন এরকম প্রশ্ন করছে আল্লাহ আলম সো এখন ঘটনা হচ্ছে হ্যাঁ ঘটনা হচ্ছে তাহলে জিএসটি এগ্রি পাবলিক ইউনিভার্সিটি ইভেন ওই যে এখানে যেটা না লিখলে আসলে হবে না এটা আসলে উপরে লেখা উচিত আমার যেই টার্গেট সেটা হচ্ছে যে আমি একটু উপরে লিখি হ্যাঁ বুয়েটকে সবার উপরে রাখি তারপর ডিইউকে রাখি তারপর মেডিকেলকে রাখি আচ্ছা আমি এভাবে লিখি ধরো হ্যাঁ মেডিকেল বললে তো পাবলিক মেডিকেল কলেজ যতগুলো পাবলিক মেডিকেল কলেজ আছে সবগুলো পাবলিক মেডিকেল কলেজে সিট কে বোঝাচ্ছি আসলে এখানে আমি ওই ডিটেলে যেতে চাচ্ছি না তোমাদের সামনে আমি জাস্ট এইটাই রাখি ইউনিভার্সিটি ওইখানে এগ্রি বিউপি বা এএফএমসি এভাবে চিন্তার দরকার নেই ধরো তোমার টার্গেট এখানে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে অথবা পাবলিক মেডিকেল কলেজে তোমার একটা সিট লাগবে অথবা ভালো একটা বিশ্ববিদ্যালয়ের যে কোনো একটা সাবজেক্ট তুমি যদি চিন্তা করো অথবা তোমার যদি সাবজেক্ট চয়েস থাকে তুমি সেটা নিয়ে তোমার আন্ডারগ্র্যাড করতে পারো আন্ডারগ্র্যাড অর্থাৎ তোমার টার্গেট হচ্ছে আন্ডার সো আন্ডার প্রোগ্রাম বলতে স্নাতক প্রোগ্রাম অর্থাৎ বিএসসি বা ব্যাচেলার যে প্রোগ্রামটা সেখানে তুমি যেতে চাচ্ছ কারণ তুমি এইখানে আসো এই হলো একটা বিষয় আর বায়োলজিতে আমরা দ্বিতীয় পত্র যেটাকে বলি হ্যাঁ দ্বিতীয় পত্র যেটাকে বলি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রাণীবিজ্ঞান তাই তো আচ্ছা এইটাকে আমি বলছি প্রাণী বিজ্ঞান তো প্রাণী বিজ্ঞানের খেলাটা হচ্ছে এখানে যার নাম অবশ্যই বলা উচিত আমাদের গাজী আজমল স্যার গাজী আজমল স্যারের বই প্রাণী বিজ্ঞানে গাজী আজমল স্যার হ্যাঁ এবং তুমি মাজাদা বেগম ম্যাডামের বইটাও পড়তে পারো এছাড়াও আরও অনেক রাইটারের বই আছে অনেক গুণী রাইটারের বই আছে তো তুমি আমি আমার কোর্সে সাধারণত এই দুইটা বই পড়াই মেডিকেল অ্যাডমিশনের কোর্সে গেলে সেক্ষেত্রে আবার ভিন্ন ভিন্ন ক্যাটাগরির বই লাগবে কারণ বিভিন্ন টিচার বা বিভিন্ন রাইটার বিভিন্ন ইনফরমেশন দেয় তো দেখা গেছে যে এই একটা একটা সিম্পল একটা এক্সাম্পল দেয় ধরো আবুল হাসান স্যারের বই তো আবুল হাসান স্যারের বইয়ের একটা টপিক তো এই টপিকে দেখা গেছে উনি বিশ লাইন লিখছে হ্যাঁ বিশ লাইন লিখছে টোয়েন্টি লাইন কিন্তু মাঝাদবেগ ম্যাডামের বইয়ে অথবা অন্য আরেকজন টিচারের বইয়ে এই জিনিসটাই বা এই টপিকটাই অন্য আরেকটা পেজে লেখা দেখা গেছে উনি এইখানে তিরিশটা লাইন লিখছে থার্টি লাইনস তার মানে অ্যাপ্রক্সিমেটলি তুমি বলতে পারো যে এই টিচারের এইখানে যে পরিমাণ বই লেখা আছে তার চেয়েতে এইখানে বেশি আছে তো ইনফরমেশান একটু বেশি কম বেশি হয় উনি আবার কিছু পয়েন্ট দিয়েছেন উনি আবার কিছু পয়েন্ট এবং ইনফরমেশন দিছে তো তোমরা যখন এই প্রোগ্রামগুলোতে যাবা তখন তোমাদের এক্সট্রা জানা লাগবে টপিককে বোঝা লাগবে এই মেডিকেল বুয়েট ভার্সিটি অ্যাডমিশনে গেলে তখন আর একটা বইকে ফোকাস করলে বোকামি হবে একাধিক বইকে ফোকাস করতে হবে এবং তখন তোমার সেই ম্যাচিউরিটি চলে আসবে তুমি যদি লেখাপড়া করে থাকো তখন তোমার এই ম্যাচিউরিটিটা চলে আসবে যে হ্যাঁ আমি এখন একাধিক বই পড়তে পারবো এটা তুমি কখন পারবা এই যখন তুমি এই এখান থেকে তোমার জার্নিটা স্টার্ট করছো তুমি যখন সিরিয়াস তার মানে এই সিরিয়াসনেসের মানে হচ্ছে তোমার সবগুলা পয়েন্ট তোমার সবগুলা সাবজেক্ট বুঝে পড়তে হবে এবং বুঝে পড়তে হবে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বায়োলজিটা খুব কঠিন না কিন্তু সবচেয়ে ভয়াবহ ব্যাপার হচ্ছে ইন্টারমিডিয়েটের ম্যাথ এবং ফিজিক্সটা আসলে একটু কঠিন ইন্টারমিডিয়েটের ম্যাথ এবং ফিজিক্সটা আসলেই একটু কঠিন এবং আমি তোমাদেরকে একটা কথা বলি আল্লাহর দোহাই লাগে আমার কথাটা মানো সেটা হচ্ছে তুমি যদি মনে করে থাকো যে তুমি স্টুডেন্ট হিসাবে অ্যাভারেজ তোমার সায়েন্স আসলে তুমি ফিজিক্সটা বোঝো না বা তোমার বিজ্ঞানে বিজ্ঞান বিভাগে থাকা অবস্থায় তোমার খুব একটা ভালো করো নাই বা তোমার ফিজিক্সের প্রতি বা ম্যাথের প্রতি আগ্রহ নাই যদি এইরকম হয়ে থাকে বা তোমার কোনো ফ্রেন্ডস যদি এরকম থাকে যার ম্যাথের প্রতি বিজ্ঞানের প্রতি বা ফিজিক্সের প্রতি আগ্রহ নাই ফিজিক্সের অঙ্কগুলো এসএসসিতে ভালো করে বুঝে আসে নাই তাদেরকে বইলো বা তোমরা দয়া করে ইন্টারমিডিয়েটের সায়েন্সটা নিও না নিও না কারণ সায়েন্স না নিয়ে কমার্স এবং আর্টস থেকেও অনেক ভালো ক্যারিয়ার করা যায় খালি সায়েন্সই নিতে হবে খালি ডক্টর ইঞ্জিনিয়ার হইতে হবে বিষয়টা একেবারে রং এই এক দিকে সবাই দৌড়াইলে হবে না সায়েন্স ছাড়াও কমার্স এবং আর্টস থেকেও অনেক ভালো ক্যারিয়ার করা যাবে ওকে এখন তোমরা যারা আবার একটা চিন্তা করছো যে স্যার তাহলে ইন্টারে তো স্যার আমি বায়োলজি নিবো না হ্যাঁ বায়োলজি না নিয়েও করা যাবে কোনো সমস্যা নেই বায়োলজি কারা নিবে যাদের মেডিকেলটা টার্গেট আবার ভার্সিটিতেও বায়োলজি আছে জিএসটিতেও তো বায়োলজি আছে ঘটনা হচ্ছে বায়োলজি কেন নিবো না বায়োলজি না নিয়ে স্যার আমি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং নিবো ইডি নামে একটা সাবজেক্ট আছে ইডি এটাকে আমরা বলি হচ্ছে ইডি হ্যাঁ আরও সাবজেক্ট আছে স্ট্যাটিস্টিক্স ইডি মানে আসলে আজকে কথা কোথায় গিয়ে থামবো আমি কিন্তু যেন পড়াই শুরু করতে পারিনি কিন্তু আসলে তোমাদেরকে যে আমি পড়াবো ওই মুডে যাইতে গেলে আমার একটু সময় লাগতেছে কারণ তোমরা তো এখন প্রেশারই ফিল করতেছে না যে তোমরা পড়বা কারণ আমি তো কেবলমাত্র ছাব্বিশ ব্যাচকে টার্গেট করছি এটা দুই হাজার চব্বিশ সালের এপ্রিল মাসের উত্তাপের মধ্যে আসি ছাব্বিশ ব্যাচকে যে পড়াবো ওই পড়ার যে মোশনটা আসবে ওই মোশনটা তোমাদের মধ্যে কতটুকু আসছে আমি জানি না বাট আমি গেস করি যে খুব একটা মনে হয় আসে না তোমরা একটু আমাকে দেখতে আসছো যে একটু দেখি তো এই লোকটা কি বলে আই গেস এরকমই হবে আর তোমাদের মধ্যে যারা একটু লেখাপড়া করতে আসছো বা তোমাদের মনে চাইতেছে যে পড়তে প্লিজ ডোন্ট ওভার টেন্সড অনেক বেশি দুশ্চিন্তিত হওয়ার কিছু নেই লাইফটা অনেক বিউটিফুল একটু এনজয় করো একটু এনজয় করো হ্যাঁ আস্তে 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 পড়বো আমাদের লাইফটা অনেক বড় অ্যাপারেন্টলি বড় এখন আমরা পড়তে পারবো অনেক পড়াবো টেনশন করে না এই না দেখো এই যে বুঝে পড়া প্লাস প্লাস ম্যাথ প্র্যাকটিস করা তোমাদের আগেও বলে রাখতেছি যদি সিরিয়াসলি পড়ার ইচ্ছা থাকে আমি পড়াবো অবশ্যই পড়াবো এইচ এস সিতে রুবিনা বেগম আইডি থেকে এইচ এস সিতে কেবলমাত্র উচ্চতর গণিত আছে গণিত এবং উচ্চতর গণিত বলে কিছু নাই এসএসসিতে তোমরা সাধারণ গণিত করেছো আর উচ্চতর গণিত করেছো ইন্টারমিডিয়েটে পুরোটাই হচ্ছে উচ্চতর গণিত কারণ এই পর্যায়ে এসে আর সাধারণ হওয়ার কোনো সুযোগ নেই উচ্চতর পর্যায়ে অঙ্ক করতে হবে ইন্টারে ফিজিক্স না ইন্টারে ফিজিক্স না নেওয়ার সুযোগ নেই আর ইন্টারে ফিজিক্স না নিয়ে মেডিকেল পড়ার কোনো চান্স নেই ঠিক আছে আচ্ছা ওকে তো যারা তোমরা সিরিয়াস তাইলে তোমাদের মনে রাখতে হবে যে তুমি সিরিয়াস তাহলে তোমার অ্যাকশন কি তুমি কি করছো এবং তোমার কি করার প্ল্যান আছে এইটা হচ্ছে তোমার প্রথম কথা হ্যাঁ আচ্ছা তাহলে এই গেলো আমার প্রাথমিক কথা তার মানে বইয়ের মধ্যে যে ভ্যারিয়েশন থাকবে সেই ভ্যারিয়েশন হচ্ছে এইচএসসি বায়োলজির দুইটা পত্র একটা হচ্ছে কি একটা হচ্ছে প্রথম পত্র হ্যাঁ যেটাকে আমরা কী বলি বোটেনি বলি আর একটা হচ্ছে কি দ্বিতীয় পত্র এটাকে আমরা কী বলি জুলজি বলি তাহলে এটা একটু মাথায় রেখো এটাকে আমরা উচ্চারণ করি কি বোটানি সো বোটানিতে তোমরা আবুল আজম স্যারের বই এবং মাজুদা বেগম ম্যাডামের বই পড়তে পারো অন্যান্য বইও পড়তে পারো অবশ্যই এখন সবগুলা আসলে এটা ডিফিকাল্ট একটা স্টুডেন্টের জন্য কেনা আর প্রাণীবিজ্ঞান বলতে আমি যে শব্দটাকে বুঝি সেটা হচ্ছে জুলজি জুলজিতে তোমরা গাজী আজম স্যারের বইটা পড়তে পারো এক নম্বরে আমরা গাজী আজম স্যারের বইটাই পড়াই তার সাথে মাজুদার আগম ম্যাডামের বইও পড়াই এখন কথা হচ্ছে তাহলে স্যার ভ্যারিয়েশনটা কোথায় এই যে তুমি দেখো এটা হচ্ছে আবুল হাসান স্যারের বই প্রথম পত্রের প্রথম অধ্যায় তো বোটানিতে বোটানিতে এইরকম কয়টা চ্যাপ্টার আছে শোনো তুমি যদি একটু শান্তিমতো আমার কথা শোনো তাহলে কাজে দিবে আমি কেবলমাত্র তোমাদের উদ্দেশ্যে শুরু করেছি বোটানি বোটানিতে অ্যাকচুয়ালি অধ্যায় আছে বারোটা কয়টা বারোটা অধ্যায় আছে এখন বিশ্বাস করো কোন অধ্যায় কম গুরুত্বপূর্ণ না তবে এবারে তোমাদের তো কোনো শর্ট সিলেবাস নাই তাই না তোমরা ফুল সিলেবাসে পরীক্ষা দিবা তোমাদের আগের ব্যাচ মানে এইচএসসি পঁচিশ আর শর্ট সিলেবাসে পরীক্ষা দিবে এইচএসসি দুই হাজার বিশ তো পরীক্ষাই হয় নাই দুই হাজার একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ মানে এই পাঁচ বছর ধরে শুধু শর্ট সিলেবাসে পরীক্ষা হচ্ছে তোমরা হইলা সেই ব্যাচ যেই ব্যাচ এস ফুল সিলেবাসে দিয়েছ বলে ইন্টারমিডিয়েটটাও ফুল সিলেবাসে পরীক্ষা দিতে হবে তার মানে তোমাদের প্রেশার সবচেয়ে বেশি এবং আরও মজার ব্যাপার হচ্ছে যে মেডিকেল অ্যাডমিশনে সবসময়ই ফুল সিলেবাস থেকে প্রশ্ন হয় কিন্তু ভার্সিটি অ্যাডমিশনগুলোতে শর্ট সিলেবাস থেকেই প্রশ্ন হয় সুতরাং তোমরা যারা মেডিকেল পরীক্ষার জন্য প্রস্তুতি নিবা বা মেডিকেলে যাওয়ার ইচ্ছা তোমাদের আছে তাদের জন্য ফুল সিলেবাসই বাধ্যতামূলক সেই হিসাবে মেডিকেল পরীক্ষার্থীরা বা মেডিকেল ভর্তিচ্ছ যারা তাদের এই শর্ট সিলেবাসটা ম্যাটার করে না খুব একটা এবং জুলজিতে যদি চিন্তা করো জুলজি তাহলে জুলজিতে তোমার এখানেও বারোটা অধ্যায় আছে বারোটা অধ্যায় আছে এবং এই যে মোট চব্বিশটা অধ্যায় এখানে তাই না কয়টা অধ্যায় জানো চব্বিশটা অধ্যায় এই চব্বিশটা অধ্যায়ই খেলাটা খেলতে হবে এবং এই চব্বিশটা অধ্যায়ই ভালো মতো পরা যাবে একটু ধারাবাহিকতা লাগবে যে কোন অধ্যায়ের পরে কোন অধ্যায়টা পড়লে আমি বুঝতে পারবো এমন ধরো এই যে তোমার প্রথম অধ্যায়টা না দেখো এই প্রথম অধ্যায়টার নাম হচ্ছে কোষ ও এর গঠন এটা আবুল হাসান স্যারের বই চেহারাটা দেখলে বুঝতে পারবা আর এটা হচ্ছে মাজাদা বেগম ম্যাডামের বই এই অধ্যায়টার নামও এক কৌশের গঠন এতে কোনো ভিন্নতা নাই খেলাটা হচ্ছে এখানে আবুল হাসান স্যার এই প্রথম অধ্যায়টা লিখেছেন আশি পেজ আশি পেজ একটা অধ্যায় আর এই যে মাজেদা বেগম ম্যাডাম উনি এই অধ্যায়টা লিখেছেন ছিয়াত্তর পেজে তার মানে ধরে নাও আশি পেজ একটা চ্যাপ্টার তার মানে কতটুকু সিরিয়াস এবং কতটুকু মানে মানে কতটুকু পড়া লাগবে একটা অধ্যায় তার মানে বাকি অধ্যায়গুলো যে এরকম তা না এরপরে যে অধ্যায় আছে কোষ বিভাজন এটা সহজ এরপরে সবচাইতে দামি অধ্যায়টা অবস্থিত সেটা হচ্ছে কোষ রসায়ন তৃতীয় অধ্যায় এরপরে মনে করো অনুজীব নামে একটা অধ্যায় আছে অনুজীব এখানে ভাইরাস এবং ব্যাকটেরিয়ার এত উদাহরণ এবং এত এক্সাম্পল এত ব্যাখ্যা এত সংজ্ঞা আছে যা এই মহাবিশ্বের তারকার চেয়ে বেশি তো এত পরিমাণ লেখাপড়া করার জন্য তোমাদেরকে মানসিক প্রস্তুতিটা দরকার তাই আমরা এই এই ওরিয়েন্টেশন আগেই শুরু করেছি তো তো গেল অধ্যায়ের চেহারা এখন তুমি যখন আবুল হাসান স্যারের বইটার দিকে তাকাবা তুমি দেখবা যে তোমার সামনে এখানে মোট পঁচিশটা পাঠ আছে পাঠ যা আমাদের পড়া লাগবে দেখো একটু শোনো কোষ কোষ বোঝা লাগবে কোষের সূক্ষ্ম গঠন কোষ প্রাচীর কোষ ঝিল্লি সাইটোপ্লাজম রাইভোজম গোলজি বডি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মাইটোকন্ড্রিয়া প্লাস্টিক সেন্ট্রিয়ল নিউক্লিয়াস ক্রোমোজোম ক্রোমোজোমের গঠন প্রকারভেদ বংশগতীয় বস্তু ডিএনএ আর এ ডিএনএ অনুলিপন ওরে বাপ বাপ শেষ করতে পারেনি তাই না কত কথা এক একটা টপিক উফ মনে করা যে এই যে একটা টপিক আছে না ডিএনএ অনুলিপন এইটা শুরু করলে মানে এটা যদি আমি পড়ানো শুরু করি কোন দিক দিয়ে যে দুই ঘন্টা চলে যাবে আমিও টের পাবো না তুমিও টের পেবে না আচ্ছা ভালো কথা এই যে এইখানে একটা দুইটা ভয়াবহ শব্দ আছে তুমি নিশ্চিত থাকো যে ইন্টারমিডিয়েটের ফার্স্ট ইয়ারের যেদিন পরীক্ষাটা হবে তোমাদের কলেজের প্রথম পরীক্ষা এই পরীক্ষায় তোমার এইটা লিখে পরীক্ষার হল থেকে হতে হবে তুমি এটা পরীক্ষার হল থেকে লিখে বের হবা তার মানে এই যে বাইশ নাম্বার পার্ট আর তেইশ নাম্বার পার্ট এটা হচ্ছে একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট তো এখন এই পর্যন্ত আজকে আমরা পড়তে পারবো না তো আমরা আজকে কোন পর্যন্ত পড়তে পারবো আমরা আজকে এই জায়গাগুলোতে একটু পড়তে পারবো যে কেমন এগুলা এই রকম কেন চলো একটু দেখি কেমন পড়াশোনা আছে মনে করো যে একটা কোষ তুমি পৃথিবীতে লেখাপড়া শুরু করার আগে একটু চিন্তা করলে ভাই রে ভাই আমি যে একটা কথা বলতেছি কোষ এই সেল শব্দটা করতে আসছে রবার্ট হুক ষোলোশো সালে কি কোর্স ছিল এই গল্প আজকে আমি বলবো না এটা তোমাদের পারফেক্ট টাইম না উনি একজন ল্যাবরেটরির দায়িত্বে ছিলেন রয়্যাল সোসাইটি অফ লন্ডনের এবং বিভিন্ন বৈজ্ঞানিক কর্মশালা হইতো তখন তিনি একটা কর্মশালায় কিছু একটা বলবেন বলে মোটামুটি ধারণা করছিলেন এবং নিজের আবিষ্কৃত একটা মাইক্রোস্কোপ দিয়ে উনি কিছু দেখলেন তো উনি দেখলেন যে মৌমাসির চাকের মতো একটা স্ট্রাকচার হ্যাঁ কর্কের ছিপির মধ্যে কর্ক বা ছিপি যে জিনিসটা থাকে না কর্ক পরাবনে এর মধ্যে এরকম ছোট 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 জায়গা বা জেলের মতো কুঠুরির মতো ছোট কুঠুরির মতো জায়গা কুঠুরির মতো হ্যাঁ জায়গা যেটাকে ভালোবেসে লিটল বক্স বলা যায় হ্যাঁ লিটল বক্স উনি এই যে লিটল বক্স না এই লিটল বক্সের নাম ছিল সেলুলা এই সেলুলা থেকে উনি যেই শব্দটা আবিষ্কার করলেন সেটার নাম হচ্ছে সেল এখানে আরও অনেক গল্প আছে আজকে তুমি এর দূর শোনো তো সালটা হচ্ছে ষোলোশো পঁয়ষট্টি সাল এবং সাইন্টিস্টের নাম হচ্ছে রবার্ট হুক অ্যাকচুয়ালি সাইন্টিস্ট বলা যাবে কি না উনি ল্যাবরেটরির দায়িত্বে নিযুক্ত ছিলেন যেহেতু আমরা অবশ্যই সম্মানিত করবো কারণ কে সায়েন্টিস্ট হবে হবে না এটা আসলে আমরা যাচাই করার এই মুহূর্তে অবস্থানে নাই তো তো অনেক 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 বিজ্ঞানী কথা কথা বলেছেন ওনার একটা একটা বই 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 আছে উনি লিখছেন জানো এটা তোমাদের পড়াবো আমি তোমরা যারা সাইকেল ওয়ানে আমাদের সাথে যুক্ত হবা তাদেরকে পড়াবো উনি একটা তোমরা আবার মনে না যে এইটা হচ্ছে পড়ায় ওই যে যখন সাইকেল ওয়ান স্টার্ট করব তখন শুরু থেকে পড়াবো এইটার নাম হচ্ছে মাইক্রোগ্রাফিয়া এরকম একটা বইয়ে উনি যেই গল্পগুলা বা যেই তার আবিষ্কারগুলো আছে এগুলাকে উনি লিখে রাখছে তো এই বইটাতে উনি লিখে আরও অনেক কথাবার্তা আছে আমি শর্ট করে বলতেছি তো রবার্ট হুক ষোলোশো সালে তার এই গ্রন্থে মোটামুটি সেল শব্দটাকে উনি দেখাইলেন এবার আমি এই কথাগুলো থেকে বলতেছি এই যে এখান থেকে বলতেছি এই যে আবুল হাসান স্যারের বই না এই যে সেল নামকরণ এগুলো আমার পড়ানোর দরকার নাই তোমরা যে স্টুডেন্ট তোমাদের মেধাটা খাটাইয়া এই যে রিডিং পড়বা বুঝবা এটা টিচারকে লাগে না লাগে না তারপরে অনেক কথাবার্তা আছে অনেক কথাবার্তা এগুলো পড়াইতে থাকলে দিন পার হয়ে যাবে কোন বিজ্ঞানী কি বলেছেন কে কোন অংশটুকু আবিষ্কার করেছেন দেখো একটা একটা গল্প দেখাই তোমরা এগুলা পড়বা তুমি দেখো একটা মজার ব্যাপার এই দেখো কোষের মধ্যে এক ধরনের জেলির মতো থক থকে পদার্থ আছে এইটার নাম দেন প্রোটোপ্লাজম এমসিকিউ কিউ কেমনে আসে জানো এই যে প্রোটোপ্লাজম নামটা হুম এই যে প্রোটোপ্লাজম নামটা উনি এটার নামটা কে দিছে প্রোটোপ্লাজম নামটা দিয়েছে এই পার্কিনজে আর পার্কিনজের আগে আরেকজন সায়েন্টিস্ট যার নাম হচ্ছে ফেলিক্স ডুজারডিন বুঝো দেখো নামটা কি বলেছি ফেলিক্স ডুজার ডিন এই নামটা মনে রাখা লাগবে উনি এই তরল থকথকে যে পদার্থটা আছে না এইটার নাম দিয়েছে সারকোড কি কোড এই নামটা পরীক্ষা আসবে কি নাম দিয়েছে সারকোড তাহলে এমসিকিউতে তে আসবে কি সারকোড নামটির প্রবক্তা কে অথবা জেলির মতো থকথকো পদার্থটির নাম যে প্রোটোপ্লাজম এটির প্রবক্তা কে তা প্রোটোপ্লাজম নামকরণটি করেছেন কে এই হচ্ছে প্রশ্নের নমুনা তার মানে তোমাকে লাইন বাই লাইন একটু পড়তে হবে একটু বেশি পড়া অনেক ইনফরমেশন কিন্তু ঘাবড়ানো যাবে না ঘাবড়ানো যাবে না সার্কোট অবশ্যই আমি পিডিএফ দিয়ে দিব পিডিএফ দিয়ে দিব এখন এখন কথা হচ্ছে তাহলে স্যার এই যে ইনফরমেশন এত তাহলে স্যার এই যে এই যে এইখানে কয়েকজন বিজ্ঞানীর নাম যেমন জিন ব্রাচেট নামটা জিন শুনো অ্যান্ড সিকেভিচ এবার তুমি তোমার এসএসসির বায়োলজির দ্বিতীয় অধ্যায়টা একটু মনে করে দেখো এই নামটা পড়েছ তোমরা পড়েছ না ওইখানে উনিশশো সাল লেখা ছিল কিন্তু দেখো এখানে উনিশশো তেষট্টি তো ওনারা একটা কথা বলেছেন সেই কথাটা এখানে উল্লেখিত আছে ওনাদের এটা রেজাল্ট সিপি হিকমেন হ্যাঁ কার্ল পি হিকমেন ডি রবার্টিস এই যে চারজন বিজ্ঞানীর কথা এই চারজন বিজ্ঞানীর কথা আমি এখানে লিখছি এগুলা কি জানো এগুলো হচ্ছে কোষের সংজ্ঞা এই পড়াগুলা মুখস্থ করতে হবে কোষের সংজ্ঞা হ্যাঁ এই পড়াগুলো মুখস্থ করতে হবে এই পড়াগুলো পড়া লাগবে এবং এই পড়াগুলো বুঝে পড়তে হবে এখন যখন তুমি বুঝে পড়বা তখন তোমার মাথায় আসবে তাহলে পৃথিবীর সব কোষ যদি আগের কোষ থেকে সৃষ্টি হয় তাহলে পৃথিবীর প্রথম কোষটা থেকে সৃষ্টি হয়েছে তখন তোমার মাথায় চিন্তাটা হবে তাহলে পৃথিবীর প্রথম কোষটা সৃষ্টি হলো থেকে। এই তখন তোমার চিন্তাটা হবে ওয়েট ওয়েট তাহলে প্রথম কোষটা আসলো নিশ্চয়ই এখানে একটা বিবর্তনের খেলা আছে তখন সায়েন্টিস্টদের কিছু ইনভেনশন তোমার চোখের সামনে আসবে ওপারিন আর হেলডেন আজকে আসলে এই যে দেখো এখান থেকে আসছে প্রথম কোষের সৃষ্টি যে পৃথিবীতে প্রথম কোষ আসলো থেকে। তো সায়েন্টিস্টটা তো অনেক স্টাডি করলো স্টাডি করার পর সেই স্টাডির কিছু হাইপোথিসিস দিল এবং পরবর্তীতে সায়েন্টিস্টটা ওই হাইপোথিসিসকে এক্সপেরিমেন্ট করে দেখলো যে ঘটনা কি হয় সেই ঘটনার গল্প এখানে এটা আমার অন্তত বিশ মিনিট লাগবে ব্যাখ্যা করতে বাট আমি তোমাদেরকে একটা ছোট্ট গল্প বলি দুইজন বিজ্ঞানীর নাম দেখো একজনের নাম ওপারিন আর একজনের নাম হেলডেন সালটা কত দেখো উনিশশো সাল ওনারা তখন এটা একটা হাইপোথিস দিল যে বায়ুমণ্ডলে তখন চারটা গ্যাস ছিল আরও গ্যাস ছিল কিন্তু প্রধানত মিথেন অ্যামোনিয়া এই যে এই যে মিথেন অ্যামোনিয়া হাইড্রোজেন এবং জলীয় বাষ্প মিথেন অ্যামোনিয়া হাইড্রোজেন জলীয় বাষ্প এই তুমি কিন্তু পড়া শুরু করলা তুমি পড়া স্টার্ট করলা ঠিক আছে যে মিথেন তারপর হচ্ছে অ্যামোনিয়া তারপর হচ্ছে হাইড্রোজেন তারপর জলীয় বাষ্প এই গ্যাসগুলো ঘোরাফেরা করছিল কিন্তু এই গ্যাসগুলোর উপরে যখন লাইটিং মানে বজ্রপাত থান্ডার স্টর্ম হইলো অর্থাৎ যখন অনেক ইলেকট্রন প্রবাহ এই গ্যাসগুলোর উপর দিয়ে প্রবাহিত হইল তখন এদের মধ্যে একটা সংঘর্ষ হইল এ এই যে গল্প তো এখানে তো অনেক কথা বলে কম কথা বলেছে যে এদের মধ্যে একটা ঘর্ষণ হইলো এবং কোনো একটা কারণে কোনো একটা ভাবে এখানে একটা মলিকিউল তৈরি হয়েছে যেটাকে আমরা অর্গ্যানিক মলিকিউল বলতেছি এবং সেই অর্গ্যানিক মলিকিউল এখানে যখন একটা ঠাড়া পড়লো ঠাডা না এটা তোমরা কেমনে বুঝাই এখানে যখন হচ্ছে এই এমনি বলবো আচ্ছা লাইটনিং মানে বিদ্যুৎ প্রবাহ মনে করো বিদ্যুৎ প্রবাহ আমি একটু লিখি বিদ্যুৎ প্রবাহ শর্ট করে এবং এখানে যখন ঘর্ষণ হলো তখন এদের ঘর্ষণের ফলে আমি কিন্তু অপারিন আর ১৯২০ উনিশশো বিশ সালের গল্প বলছি তখন এখানে একটা জৈব অনু সৃষ্টি হলো কি অনু বলো জৈব অণু তাই না এটাকে বলা হয় অর্গ্যানিক মলেখেও এই জৈব অণুটার নাম হচ্ছে কি জানো অ্যামাইনো অ্যাসিড অ্যামিনো অ্যাসিড তোমরা এই নামটার সাথে পরিচিত হয়ে গেছ অ্যামিনোড এই যে অ্যামিনোসিড অ্যামিনোসিডটা কেমন জানো অ্যামিনোসিডটা হচ্ছে এই রকমের সি ডাবল ও এইচ ফ্যাটি অ্যাসিড ওই যে কার্বন অক্সিজেন হাইড্রোজেন মিলতেছে তারপর কার্বনের সাথে একটা গ্রুপ তার সাথে কার্বনের সাথে হাইড্রোজেন এবং একটা অ্যালকাইল গ্রুপ এখন তুমি জাস্ট একটু মাথায় রাখো এটা এত টেনশনে কিছু নয় জাস্ট রাখো যে এইটা হম খেলা হয়েছে এইটা এইটার নাম কি এটার নাম অ্যামিনো অ্যাসিড এইটার নাম অ্যাসিড তো এইটার নাম যে অ্যামিনো অ্যাসিড প্রথম সৃষ্ট অ্যামিনো অ্যাসিড এরপর আর আরএনএ আর আস্তে আস্তে নিউক্লিক অ্যাসিড নিউক্লিক অ্যাসিড ডিএনএ আর এই শুরু হলো জীবনের সূচনা তো তখন তখন প্রথম কোষের সৃষ্টির পরে কিভাবে মানে একটা পরিপূর্ণ কোষ সৃষ্টি হলো তার একটা গল্প আছে এই গল্পের নাম হচ্ছে এন্ডোসিমবায়োসিস এগুলো বললে তোমাদের কাছে এখন অবাক লাগবে বলেন কী স্যার একটা কোষের মধ্যে একটা ব্যাকটেরিয়া ঢুকে গেল। ও আল্লাহ তাও আবার বায়োবেও ব্যাকটেরিয়া মানে কেমন কথা একটা বায়োবিও ব্যাকটেরিয়া ঢুকে গেল আচ্ছা বায়োবি ব্যাকটেরিয়া ঢুকলো তো ঢুকলো ঢুকার পরে মাইটোকন্ড্রিয়া হয়ে গেল আবার ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া যেই ব্যাকটেরিয়াগুলা সূর্যের আলোকে ব্যবহার করতে পারে এইরকম ব্যাকটেরিয়া নিউক্লিয়াস বিশিষ্ট একটা কোষের ভিতর ঢুকে গেল ঢুকে আবার এটা প্লাস্টিড হয়ে গেল তোমাদের কাছে এখন একটা গল্প মনে হবে আসলে এটা একটা গল্প এবং এটা পরীক্ষিত গল্প তো তো আমি চাই না যে তোমাদের কাছে খুবই সারপ্রাইজিং লাগুক তোমরা এখন শোনো যে কোষের ভিতরে একটা প্রকৃত কোষ বলতে যেটাকে আমরা নিউক্লিয়াস বিশিষ্ট কোষ বলি এইরকম একটা কোষের ভিতরে ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া ঢুকে হয়ে গেল প্লাস্টিক বিবর্তনের ধারা বলছি আর বায়বীয় ব্যাকটেরিয়া ঢুকে হয়ে গেল মাইটোকন্ড্রিয়া বা তাহলে এই যে একটা জিনিস একটা সত্তা একটা একটা উপাদান যে ভিতরে ঢুকলো এবং ঢুকার পরে এটাতে রেখে গেল এটাতে থেকে গেল। এবং এরপরে এখান থেকে আস্তে আস্তে কোষের সৃষ্টি হলো এটার নাম হচ্ছে এন্ডোসিমবায়োসিস এখন বায়োলজিতে আসলে এই শব্দগুলা পড়া লাগবে এটার নাম হচ্ছে এন্ডোসিমবায়োসিস বিষয়টা কেমন শোনো বিষয়টা হচ্ছে এন্ডো এই শব্দটার মানে বায়োলজিতে ভিতরে এন্ডো মানে ভিতরে এন্ডো এই শব্দটার মানে হচ্ছে ভেতরে আর সিমবায়োসিস শব্দটা হচ্ছে সিম বায়োসিস এই শব্দটার মানে হচ্ছে একসাথে থাকা এবং পারস্পরিক একসাথে থাকা সাহচার যে মিথস্ক্রিয়া পারস্পরিক সাহচার যে একসাথে থাকা তাহলে সিমবায়োসিস মানে হচ্ছে মিথস্ক্রিয়া তোমরা যারা আমার কাছে বায়োলজি পড়তে চাও বা তোমরা যারা বায়োলজি পড়বা তারা মানসিকভাবে একটু তৈরি থাকো যে সাইকেল ওয়ানে টোটাল চব্বিশটা অধ্যায় তো আমি চারটা সাইকেলে ভাগ করব চারটা সাইকেল এবং ছয়টা করে অধ্যায় পড়াবো প্রতি সাইকেলে তো তোমাদের ইন্টারমিডিয়েটের বিভিন্ন কলেজের সিলেবাস অনুসারে যে অধ্যায়গুলো মিলে যাবে সেই অধ্যায়গুলোতে তোমরা যুক্ত হবে ইনশাল্লাহ তোমাদেরকে সঠিকভাবে সুন্দরভাবে পড়ানোর চেষ্টা আমরা করবো কেন আমি এই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আলাদা করেছি তোমরা এই যে আমাদের ওরিয়েন্টেশন ক্লাসগুলা বা আমাদের এই ফাউন্ডেশন কোর্সের ক্লাসগুলো সবার ক্লাস দেখবা সবার ক্লাস আমি একদম পুরো রুটিন দিয়ে দিয়েছি ফিজিক্স ক্লাস কেমেস্ট্রি ক্লাস ম্যাথ ক্লাস বায়োলজি ক্লাস ইংলিশ বাংলা আইসিটি তারপরে তোমরা আমাদের সাথে সিদ্ধান্ত নিয়ে যুক্ত হবা এবং একটু লেখা লেখাপড়ার চেষ্টা করবে তো আমি যখন এই অধ্যায়গুলো পড়াবো আমি এইভাবে পড়াবো আমি জাস্ট একটু নমুনা দেখাচ্ছি কারণ এইখানে আজকে ঢুকে গেলে আমি আর মানে ওই আমার এন্ডোসিম হয়ে যাবে সো ইন্ডোসিম এন্ডো মানে কি ভিতরে তো এখন তুমি দেখো তাহলে তুমি এরপরে যখন এই জিনিসগুলা পড়ে চিন্তা করবে তাহলে কোষ কয় প্রকার কাজের ভিত্তিতেও কোষের প্রকার হয়ে আছে তখন তোমার মাথায় একটা চিন্তা আসবে হ্যাঁ কাজের ভিত্তিতে কোষের প্রকার হয়ে আছে এক এইটা হচ্ছে একটা হচ্ছে দেহকোষ একটা হচ্ছে দেহকোষ মানে হচ্ছে সোম্যাটিক সেল আরেকটা হচ্ছে জনন কোষ তোমরা এগুলা ছোট্টবেলায় পরে আসছো ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই পরে আসছো যে দেহকোষ এইটা হচ্ছে এমন সেল যেই সেলগুলা বডি ডেভেলপ করে মানে জীবের দেহ বৃদ্ধি করে দেহ গঠন করে শব্দটা হচ্ছে কি গঠন দেহ গঠন করে আর এই যে জনন কোষ না এই জনন কোষগুলা এটাকে বলা হয় রিপ্রোডাকটিভ সেল অথবা এটাকে বলা হয় হচ্ছে গ্যামেটিক সেল গ্যামেটিক এই যে দেহ কোষ আর জনন কোষের খেলাটা হচ্ছে এই কোষগুলোতে দুই সেট ক্রোমোজোম থাকে অর্থাৎ এগুলা টু এন মনে রাখো হ্যাঁ দুই সেট মানুষের জিনোম দুইটা দুই সেট এক সেট এক সেট দুই সেট ক্রোমোজোম থাকে আর জনন কোষে হচ্ছে এক সেট ক্রোমোজোম আছে যেটাকে আমরা হ্যাপলয়েড বলি তো এটা রিপ্রোডাকটিভ সেল আর এটা গ্যামেটিক্স এটা হচ্ছে সোম্যাটিক সেল তো খেলাটা হচ্ছে কি এই রিপ্রোডাকটিভ সেল কি করে জনন কাজে অংশগ্রহণ করে জনন কাজ মানে জীবের বংশবৃদ্ধি তো বংশবৃদ্ধি না করলে একটা জীব কীভাবে বাঁচবে এই পৃথিবীতে যে আমি আসছি তো আমার আসার পিছনে তো এটা কারণ তারপর আমি বড় হয়েছি মানে এটা তারপরে আমি আবার যে আমার বংশধ রেখে যাচ্ছি সেটা হচ্ছে আবার এটা তার এটা একটা চলমান প্রক্রিয়া সেটা তুমি স্বীকার করলেও সত্য অস্বীকার করলেও সত্য ঠিক আছে আচ্ছা হ্যাঁ রয়্যাল সাবজেক্ট তো সবই ঠিক আছে ওকে পারা যাবে যাবে তো এই হচ্ছে দেহকোষ এই হচ্ছে জনকোষ এখন তুমি যদি এখানে আসো নিউক্লিয়াসের গঠন আমি শর্ট করে বলতেছি নিউক্লিয়াসের গঠন তোমাদের আবার আবার বাংলা ক্লাস ক্লাস আছে আজকে নিউক্লিয়াস ঠিকঠাক আছে আচ্ছা আছে তাহলে এইটা আবার কেমন এইটা হচ্ছে প্রকৃত কোষ যেটাকে আমরা বলি ইউ ক্যারিওটিক সেল আরেকটা হচ্ছে আদি কোষ আদি কোষ যেটাকে আমরা বলি হচ্ছে সেল পড়াবো আমি এগুলো একটু শোনো প্রকৃত বলতে কাকে বোঝায় নিউক্লিয়াসটা সুগঠিত এখন তুমি আমার বলতে পারো নিউক্লিয়াস সুগঠিত মানে কি মানে এইটার মানে কি বোঝায় নিউক্লিয়াসটা কেমন দেখতে তোমাদেরকে আমি একটু দেখাই নিউক্লিয়াসটা কেমন হ্যাঁ নিউক্লিয়াসটা হচ্ছে কেমন এটা হচ্ছে তুমি যদি একটা নিউক্লিয়াসকে একদম প্রপারলি দেখতে চাও একটা টেনিস বলের মতো তো একটা টেনিস বলটা কেমন এই যে এমন তো একটা নিউক্লিয়াসের ক্যারেক্টারটা হচ্ছে বা নিউক্লিয়াসটা দেখতে অ্যাকচুয়ালি এমন মনে হবে তো তুমি বলতে পারো স্যার জীবনভর কেমন আঁকাইলাম আমার এটা এমন দেখাচ্ছে কেন এই যে তুমি একটা বল দেখতে পাচ্ছ না এইটাই নিউক্লিয়াস একদম এইটা তোমরা যে ফালুদা খাও না ফালুদা ফালুদার মধ্যে একটা চেরি ফল খাও না চেরি ফল আমি জানি না ফালুদাতে তোমরা চেরি খাও কিনা আমাদের এখানে বা আমি যেখানে খাইছি চেরি দেয় ডিপেন্ডস এক এক জায়গায় এক এক রকম তো এই চেরি ফলটার যেমন যে একদম ফালুদার মধ্যে আটকে থাকে বা আঙ্গুরটা যেমন থাকে এরকম একটা আঙ্গুর আছে তো এই হচ্ছে একটা নিউক্লিয়াসের চেহারা তো এখন এই যে এখানে এই যে গোল্লাটা না এটার নাম নিউক্লিয়রাস এই যে চারপাশে জালিকার মতো যে বিন্যাস এটার নাম ক্রমোজম মানে ক্রোমাটিন তন্তু এটা ক্রোমোজোম হয় ক্রোমাটিডও হয় পরে ব্যাখ্যা করব যে ক্রোমোজোম ক্রোমাটিন ক্রোমাটিড ইউ ক্রোমাটিন হেটারও ক্রোমাটিন কি জিনিস আচ্ছা হিস্টোন প্রোটিন কি জিনিস তারপরে এই নিউক্লিয়াসের গায়ে যে এগুলা এটার নাম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তো এই রকমের একটা নিউক্লিয়াস যদি প্রপারলি হচ্ছে একটা কোষের মধ্যে থাকে তাহলে আমি এটাকে বলবো প্রকৃত কোষ সুগঠিত নিউক্লিয়াস এই হচ্ছে লাইন তাইলে এইটার নাম হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস কি নিউক্লিয়াস সুগঠিত নিউক্লিয়াস গেল আচ্ছা আর এইখানে তুমি দেখো এখানে এটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল সো প্রো মানে কি প্রিভিয়াস আগের মতন নন স্ট্রাকচার তাহলে এটা হচ্ছে প্রো কোষ অর্ধেক মানুষজন কি ইবেতে চলে গেছে আচ্ছা ঠিক আছে জামাল ইটস ইম্পর্টেন্ট মাই ডিয়ার ইংলিশ ভার্সনের জন্য আমরা এর আগে পড়ানোর চেষ্টা করছি কিন্তু ইংলিশ ভার্সনের কোয়েশ্চেনে পরীক্ষা নিতে পারিনি তবে এবছর আমরা ইনশাল্লাহ পিসিএমবিতে আমি বায়োলজিতে যেভাবে পড়াবো আমি চেষ্টা করবো আগের বছরে আমি যে যতটুকু পেরেছি তার চাইতে এবছর আমি দ্বিগুণ চেষ্টা করতে যেন ইংলিশ ভার্সনের স্টুডেন্টরাও কাভার করে আমি পরীক্ষার প্রশ্নটা দুই প্যাটার্নে বানাবো বাংলা ভার্সনের জন্য এবং ইংলিশ ভার্সনের জন্য যেই টপিকটা আমি পড়াচ্ছি সেই টপিকের ইংলিশ ভার্সনের কোয়েশ্চেন তোমরা পাবা এবং এতটুকু গ্যারান্টি আমি দিচ্ছি সুতরাং ইংলিশ ভার্সনের তোমরা যারা আছো তোমরা চাইলে পিসিএমবিতে যুক্ত হতে পারো আই ক্যান গ্যারান্টি ফ্রম মাই সাইড দ্যাট আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট তো ঠিক আছে ইংলিশ ভার্সনের জন্য এতটুকু কথা থাকবে সো আচ্ছা এখানে তোমরা জানো যে এখানে একটু আগে বায়োলজি ক্লাসে যেহেতু হচ্ছে হচ্ছে ফ্রি ক্লাস ক্লাস আর তোমরা যারা ইভিআই তে এখন বাংলা ক্লাস করতে চাও বাংলা মনে হয় দশটায় শুরু হবে হ্যাঁ দশটায় শুরু হয়েছে সাকিব মনে হয় পড়ানো শুরু করবে ঠিক আছে তাফসির জামাল ওয়েলকাম সুগঠিত নিউক্লিয়াস এটা কি সুগঠিত নিউক্লিয়াস এখানে হচ্ছে আছে আর এইখানে সুগঠিত নিউক্লিয়াস নাই সুগঠিত সুগঠিত নিউক্লিয়াস নাই এই হইল মোটামুটি একটা কনসেপ্ট এখন নিউক্লিয়াস তো নাই তো এছাড়া কি আর কোনো কথা নাই আছে। আছে কথা আছে এই কথা হচ্ছে এইখানে দেখো এই যে তোমরা এই যে আমি একটু আগে এটা বলছি না দেখো এটা একদম বইয়ের মধ্যে আছে একদম তারপরে এই যে কোষের বৈশিষ্ট্য এগুলো আমরা যখন আমরা সাইকেলে ঢুকবো পড়াবো তখন আমরা এই যে লাইন বাই লাইন চেষ্টা করব পড়ানোর তবে হ্যাঁ তোমরাও এটা মাথায় রেখো যে একেবারে টিচার সব পড়ায় দিবে সব পড়ায় দিবে এটা একটা ভুল কনসেপ্ট তুমি পড়বা সব টিচার তোমাকে হেল্প করবে এইটা মাথায় নিয়ে তোমরা একটু আগাও আদারওয়াইজ গেম জমবে না এই যে দেখো এই যে দেখো কোষের প্রকারভেদ এই যে এখানে শুরু হয়েছে এই যে জনন কোষ এই যে আদি কোষ কথা অনেক আছে এই যে দেখো এখানে একটা শব্দ আছে নিউক্লিওয়েড আজকে তো আমি এখানে যাচ্ছি না এটাকে এক্সপ্লেন করতেছি না দেখো এইখানে এই যে কথা আছে সুকেন্দ্রিক কোষ কোনটা এবং আদি কোষ এবং প্রকৃত কোষের পার্থক্য আছে তুমি দেখো এই পার্থক্যের যে শেষের পয়েন্ট এটা বুঝতে গেলে এই অধ্যায়ের আবার শেষের দিক যাইতে হবে তো হঠাৎ করে তুমি চিন্তা করবা স্যার অপেরণ থেকে আসলো এটার মানে কি তারপর কোষ বিভাজন আসলো হঠাৎ করে জিনের গঠন জিন কি তো এই অধ্যায়ের এই কনসেপ্ট বোঝার জন্য আবার শেষে পড়া লাগে এই হলো একটা ইস্যুস তো এখানে অনেকগুলো আছে তো আমি এই যে দেখো আবার একটা গল্প গেল প্রকৃত কোষ আদি কোষ এখন এই যে একটা প্রশ্ন দেখো এই এম সি খেয়াল করো নিচের কোন জীবে আদি কোষ থাকে এখন এই প্রশ্নটা তোমার জন্য একটু হার্ড কারণ তুমি বাকি সবকিছু পড়ো নাই ব্রায়োফাইট মানে হচ্ছে মস বর্গীয় হ্যাঁ মস বর্গীয় এগুলা ইউক্যারিওটিক সুতরাং এটা হওয়ার কোনো সম্ভাবনা নেই ছত্রাক এটাকে আমরা বলছি হচ্ছে ফানজাই আচ্ছা শৈবাল এটা হচ্ছে এলজি অ্যালজি হ্যাঁ অ্যালজি এদের একটাও এই আদি কোষ নাই এরা সবাই প্রকৃত কোষী ব্যতিক্রম ছাড়া কিন্তু এই যে ব্যাকটেরিয়া এখানে কিন্তু কোনো প্রকৃত কোষ নাই এই ব্যাকটেরিয়াটা হবে রাইট অ্যান্সার ব্যাকটেরিয়াটা হবে রাইট অ্যান্সার এবং তুমি চিন্তা করা দেখো উনিশ বিশ সেশনের মেডিকেল ভর্তি পরীক্ষায় এটা প্রশ্ন আসছে তা আমি একটা এমনিই জাস্ট তোমাদেরকে দেখাইলাম যে প্রশ্নের নমুনাটা কেমন এমন প্রশ্ন হবে তো আমরা প্রথমে আগে সিদ্ধান্ত নিব যে কোনগুলো আমার এক্সক্লুশন ক্রাইটেরিয়া বাদ যাবে এবং কেন বাদ যাবে আর কোনটা আমার রাইট অ্যান্সার হবে কেন হবে তো এমসি কি আমি তখনই রাইট অ্যান্সার করবো যখন আমি জানি যে আমার কনসেপ্ট কি আমার কনসেপ্ট কি থ্যাংক ইউ এইবার আসি পরেরটাতে তুমি যখন প্রকৃত কোষী জীব সুগঠিত নিউক্লিয়াসের ভিত্তিতে যাবা প্রকৃত কোষী নিউক্লিয়াস সুগঠিত নিউক্লিয়াস প্রকৃত কোষের জীব তখন তোমার মাথায় দুইটা কনসেপ্ট আসবে এক আইদার আইদার এটা হচ্ছে উদ্ভিদ কোষ হ্যাঁ এটা কী কোষ উদ্ভিদ কোষ যেটাকে আমরা বলছি প্ল্যান্ট সেল আরেকটা হচ্ছে প্রাণী কোষ এখন তোমার মনের মধ্যে একটা প্রশ্ন আসবে যে স্যার এগুলো তো ছোটবেলায় পড়ছি তা নতুন করে কি পড়া উচিত এখন তুমি যখন এই দুইটার মধ্যে ডিস্টিংগুইশ করতে যাবা পার্থক্য করতে যাবা তখন তোমার মাথায় আসবে উদ্ভিদ যেমন প্রাণী কোষটা এমন না তাহলে অ্যাকচুয়ালি প্রাণী কোষ আর উদ্ভিদ কোষের মধ্যে ডিফারেন্সটা কি কেমন এই কোষের ইন্টারনাল ম্যাটেরিয়াল এই কোষের ইন্টারনাল ম্যাটেরিয়াল কি এক না এগুলো আমরা কোথায় পড়ছি আগেই পড়ছি তাহলে এখন আমি নতুন করে কি করব আমি তখন জানার চেষ্টা করব যে একটা উদ্ভিদ কোষ যে কোনো একটা কোষের বাইরে একটা আবরণ থাকে এটার নাম কোষ ঝিল্লি কোনো সন্দেহ নেই এটার নাম কোষ ঝিল্লি কিন্তু উদ্ভিদ কোষ না তো এই কোষের বাইরে আরও একটা মোটা লেয়ার যুক্ত থাকে হ্যাঁ আর একটা মোটা লেয়ার যুক্ত থাকে এই কোষের বাইরে এই যে মোটা লেয়ার যুক্ত আছে এই যে মোটা লেয়ার যুক্ত আছে এই মোটা লেয়ার আল্লাহ এখন তোমার মনে হবে বাহিরে ভাই তাহলে এই মোটা লেয়ারটা কি আসলে এটা কোষপ্রাচীর তাহলে কোষপ্রাচীরের উপাদানগুলো কি কি সেলুলোজ হেলি হেমিসুস কাইটিন লিগনিন সুবেরিন পলিস্যাকারাইড এই তোমার মাথায় তখন ছোটবেলার পরা যুগ ডুবে ও তাহলে তো এই উদ্ভিদ কোষে তো মাঝখানে একটা খালি জায়গা আছে যেখানে কিছুই থাকে না তো যেহেতু মাঝখানে একটা খালি জায়গা আছে এই খালি জায়গাটা হইল খালি খালি তো খালি তো খালি জায়গা তো এই খালি জায়গাটার নাম কোষ গহবর যেটাকে আমরা সেল ভ্যাকিউল বলি তারপর কোষের চারপাশে যে জেলির মতো থকথকে পদার্থ থাকে এইটার নাম সাইটোপ্লাস তাহলে সাইটোপ্লাজমে ছড়ায় ছিটে যে জিনিসগুলো থাকে এটার নাম সাইটোপ্লাজমীয় অঙ্গাণু তো এই অঙ্গাণুগুলা কেমন দেখতে একটা এই যে চেহারা এই যে চেহারা কিছু কিছু জায়গা আছে যে জায়গা দিয়ে খালি এই জায়গা দিয়ে হচ্ছে যে ছিদ্র আছে এই ছিদ্রকে বলা হয় কূপ মা এই উদ্ভিদ কোষের ভিতরে মাইটোকন্ড্রি আছে এই উদ্ভিদ কোষের বাইরে আমি যে মোটা লেয়ারটা দিলাম এটার নাম কোষ প্রাচীর যেটাকে সেল ওয়াল বলে এন্ডোপ্লাজমিক রেডিকুলাম যদি রাইবোজোম থাকে তাহলে মসৃণ আর না থাকলে অমসৃণ নিউক্লিয়াস আছে সেই নিউক্লিয়াসের আবার এই উপাদানগুলো আছে আচ্ছা গোলজি বডির নাম ছোটবেলায় শুনেছ আছে আন্তগোষীয় ফাঁক লাইসোসোম কোষ ক্লোরোপ্লাস্ট রাইবোজোম এই জিনিসগুলা দিয়ে একটা উদ্ভিদ কোষ তৈরি তাহলে স্যার প্রাণী কোষ কেমন তৈরি প্রাণী যাওয়ার আগে একটা আবু স্যারের একটা তো এই রকমের প্রশ্নের উত্তর কি হবে এটা তোমাদের জন্য একটু ডিফিকাল্ট হবে এটা তোমাদের জন্য একটু ডিফিকাল্ট হবে তাই না বলো তোমাদের এই রকমের একটা প্রশ্ন আসলে এটার উত্তর আমরা কি দিব বলতে পারো নিচের কোনটি উদ্ভিদ কোষে অনুপস্থিত এখন তুমি একটা টেনশনে পড়ে গেছো স্যার উদ্ভিদ কোষের মধ্যে তো একটু আগে আপনি বললেন একটা শব্দ তাই না যে সেলুলুস হেমিসেলুলুস লিগনিন সুবেরিন এগুলো আছে কিন্তু স্যার এইখানে একটা উদ্ভিদ কোষে এটা ডেন্টালের প্রশ্ন তখন তোমার মাথায় একটা জিনিস চিনতে হবে একটু কমন সেন্স সেলুলুস তো অবশ্যই ফসফোলিপিড লিপিড মানে এটা যৌগিক লিপিড হ্যাঁ এটা আমরা আস্তে আস্তে পড়বো কোষ রসায়নে গিয়ে পড়ব লিপিড সরল লিপিড যৌগিক লিপিড থাকবে ক্লোরোফিল অবশ্যই ক্লোরোফিল উদ্ভিদ কোষে থাকবে কিন্তু উদ্ভিদ কোষে থাকবে না জিনিসটা এমন তাহলে স্যার এটা তো ছত্রাকে থাকা উচিত ছত্রাক এই তখন তোমার মাথার মধ্যে একটা জিনিস আসবে যে ছত্রাকে ছত্রাকে একটা জিনিস আছে ছত্রাকের প্রাচীর ছত্রাকের কোষ প্রাচীর হ্যাঁ আমি মনে একটু আগে ওইখানে ভুলে হচ্ছে কাইটিন বলে ফেলছিলাম একটু আগে তাই না ছত্রাকের কোষ তো ছত্রাকের কোষ প্রাচীরের মধ্যে তো সার্কাইটিন থাকে এটা তার উদ্ভিদ কোষে পাঠ হতে পারে না তখন তুমি সাকসেসফুলি চিন্তা করলা যে মামুর বেটার রাইট অ্যান্সার হবে এইটা কাইটিন বলো তোমরা কি আমার সাথে অ্যান্সারটা করছো আমার সাথে অ্যান্সারটা করছো এই এখন রেজাল্টের চিন্তে পড়াশুনে মন বসাতে পারছি আমি তো জানি যে তোমাদের এখন আসলে মনের মধ্যে খুব একটা লেখা লেখাপড়ার একটা আবেগ যে তৈরি হবে সেরকম আবেগ হয়নি কিন্তু অ্যাকচুয়ালি জানো এখন পড়ালেখার সবচেয়ে বেশি আবেগকার এইচএসি চব্বিশ মানে তোমাদের দুই বছরের সিনিয়র ভাই ব্রাদার যারা আছে এদের মনে করো আগুন চলতেছে ওদের জীবনে কারণ ওদের পরীক্ষাটা এই জুন মাসের তিরিশ তারিখে তো আগুন ঝরতেছে ওদের জীবনে এই কারণে বিষয়টা এমন ওকে ফাইন সো যেহেতু আগুন ঝরতে সে এইচএসি চব্বিশ ব্যাচে তোমাদের আগুন ঝরতে একটু সময় লাগবে তো সেই সময়ে আমরা দিব আমরা দিব আমরা লেখাপড়া করব পড়ার বোঝার চেষ্টা করব। তো ধরো একটা প্রাণী কোষ এমন দেখতে কি একটা সুন্দর তাই না কেমন দেখতে একটা প্রাণী কোষ নাই কোনো কোষ গহ্বর নাই কোষ প্রাচীর তাহলে তুমি কি চিন্তা করতেছ তুমি একটা প্রাণী কোষ দেখতে পাচ্ছ প্রাণী কোষের মধ্যে কি কি নাই এই তখন তুমি চিন্তা করলা ওরে বাবা রে বাবা আমার কিন্তু কালকেও ক্লাস আছে কালকে তোমাদের একটা অস্থির জিনিস পড়াবো দেখো লেখা আছে উফ।। এই যে। কি কি নাই এই তুমি চিন্তা করলা যে মামুর বেটা বড় কোষ গহবরটা নাই নাই আচ্ছা একটা ভালো সুন্দর একটা জিনিস ছিল সেইটা হচ্ছে কোষ প্রাচীর এটাও নাই আবার নাই হচ্ছে একটা ভালো করে একটা প্লাস্টিড নাই তো তুমি যখন ইন্টারমিডিয়েটে উঠবা উঠেই তো পড়ছ এই এরকম একটা ছবি তুমি দেখবা আরে বাবারে বাবা তখন তুমি চিন্তা করো বাবারে কোষ জিল্লির ভিতরে কি ভাজ হয়ে যাওয়ার সুযোগ আছে আছে তখন এটাকে বলা হয় মাইক্রোভিলাই ভিলাই বায়োলজিতে তোমরা যখনই এই শব্দটা পড়বা মাইক্রো তখন তোমার কাছে একটা জিনিস মাথায় আসবে ছোট অথবা কম গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ এই একটা কনসেপ্ট আবার যখন তুমি চিন্তা করবা ম্যাক্রো তখন তোমার মাথায় একটা জিনিস আসবে যে হ্যাঁ এটা বড় এবং বেশি গুরুত্বপূর্ণ বায়োলজিতে টার্মিনোলজি ফ্যাক্ট অনেক টার্ম আছে যে টার্মগুলো তোমাদেরকে মনে রাখতে হবে এবং তোমরা এমনিই মনে রাখতে পারবা যেমন বায়োলজিতে তোমরা এরকম কিছু শব্দ পাবা একটু মানে বাইরে তারপরে এন্ডো মানে ভেতরে আচ্ছা তাইলে একটু এই শব্দটার মানে হচ্ছে বাইরে এন্ডো এই শব্দটার মানে ভেতরে আশা করি তোমরা মোটামুটি মিলাইতে পারতেছো আবার তুমি এরকম একটা শব্দ পাবা মেসো আবার একটা শব্দ পাবা পেরি পেরি নাম শু না পেরি এই পেরি শব্দটার মানে হচ্ছে আমি এইভাবে পড়াবো তোমাদের এখন তো আসলে কোনো একটা টপিকের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট ঢুকতে পারতেছি না জিনিসগুলো অ্যাভারেজ একটা স্কিনে দেখাচ্ছি মেসো এই শব্দটার মানে হচ্ছে মাঝে তো তুমি যখন টার্মিনোলজি পড়বা টার্মস পড়বা তখন তোমার এই শব্দগুলো সম্পর্কে একটা আইডিয়া থাকা লাগবে এরকম অসংখ্য টার্মস আছে বায়োলজিতে যেমন আরেকটা না বললেই না সুপেরিয়র আর ইনফেরিয়র শব্দটা হচ্ছে সুপেরিয়র তো যখন তুমি চিন্তা করবা সুপেরিয়র আরেকটা হচ্ছে ইনফেরিয়র সুপেরিয়র মানে হচ্ছে উপরে হ্যাঁ সুপেরিয়র মানে এই শব্দটার মানে হচ্ছে উপরে ইনফেরিয়ার এই শব্দটার মানে হচ্ছে নিচে শব্দটার মানে নিচে সুপিরিয়র শব্দটার মানে উপরে ইনফেরিয়ার শব্দটার মানে নিচে তো এখানে আমি জাস্ট এটা এমনি বললাম এই যে এই যে কোষ তুমি ইউটিউবে একটু লেখো এনিমেল সেল ফাহাদ স্যার তুমি দেখবে আমি পঞ্চাশ মিনিট কথা বলছি না যেন তিরিশ মিনিট কথা বলছি শুধু এই একটা জিনিস নিয়ে আঁকানোর ক্ষেত্রে আঁকানো দিয়ে ঝিল্লি যদি মাঝখানে ভিতরের দিকে ঢুকে যায় ভাজ হয়ে যায় তাহলে এটার নাম হচ্ছে মাইক্রোভিলাই ওই ওইখান থেকে মনে শব্দগুলো আসছে একটা নিউক্লিয়াস আছে মাইটোকন্ড্রিয়া আছে গোলজি বডি আছে লাইসোসোম আছে এই তোমার মাথায় এখন চিন্তাভাব লাইসোসোম এইটা কি যাওয়ার আগে একটু বলে নেই খুব ইম্পর্ট্যান্ট এ দেখো একটা শব্দ বিভিন্ন অঙ্গাণু তো অঙ্গাণুকে আমরা ইংলিশে কি বলি জানো আমরা বলি হচ্ছে অর্গেনালিশ অর্গানালিস্ট অঙ্গানু মানে কি অর্গানালিস্ট ইনশাল্লাহ ঠিক আছে এই যে সাইফুল ইসলাম সাইফুল তালুকদার হ্যাঁ অনেক আইডিয়া দিছো অনেক মানুষ মনে করো এই যে মানুষ না এই প্লাস্টিক ছাড়াই যে এত কালারফুল হয় হ্যাঁ প্লাস্টিক থাকলে মানুষ পৃথিবীতে অন্য কিছু হইত মানুষ যে কত কালারফুল বিভিন্ন সেকেন্ডে ওলট পালট খায় এই মানুষ হঠাৎ করে এই হয়ে যায় ক্লোরোফিল ছাড়াই যে রং পরিবর্তন করতে পারে তোমাদের এখন ধারণা নেই তোমরা তো এখনও ছোটো আস্তে আস্তে তোমাদের জীবনটাতে যখন সামনে আসবে না সময় বিভিন্ন সময় দেখবে ওরে মানুষের যে চেহারা ও তুমি দেখবে তোমার সামনে মানুষ আছে কিন্তু তুমি দেখবে সে আসলে তোমার সামনে নাই ও বডি নিয়ে আছে কিন্তু মনটা অন্যদিকে মন অন্যদিকে অন্যরকম একটা জীবন হ্যাঁ মানুষ একটা বড়ই আজব প্রাণী বিরল প্রজাতির প্রাণী হ্যাঁ অন্য জিনিস পৃথিবীতে অন্য কোন প্রজাতি প্রয়োজনের অতিরিক্ত কিছুই করে না অন্য কোন প্রজাতির মানুষ মানে প্রাণী বা অন্য কোনো প্রজাতির প্রাণী প্রয়োজনের অতিরিক্ত খায় না প্রয়োজন না হলে আরেকজনকে আঘাত করে না স্বপ্রজাতিকে আঘাত করে না থ্রেট ফিল না হইলে কিন্তু মানুষ বিনা কারণে ক্ষুদ্রতম কারণে একজন করো ধ্বংস করে ফেলতে পারে এবং প্রয়োজনের অতিরিক্ত অনেক খাইতে পারে প্রয়োজনের অতিরিক্ত অনেক ঘুমাইতে পারে প্রয়োজনের অতিরিক্ত সব করতে পারে পৃথিবীর অন্য কোনো প্রাণী এরকম প্রয়োজনের অতিরিক্ত করে না কেবল মানুষই করে তো এটার নাম হচ্ছে অর্গ্যানালিস তো এই যে অর্গ্যানালিস এটা দুই ধরনের আছে কি কি দেখো এক মেমব্রেনাস নন মেমব্রেনাস তোমরা এগুলা পড়বার সামনে তুমি ওদের চেহারাগুলো একটু দেখো এদের সবার বাইরে ঝিল্লি আছে ঝিল্লি ঝিল্লি এই যে ঝিল্লি না আরে যে ঝিল্লি এইটার আবার নাম হচ্ছে মেমব্রেন মেমব্রেন এটাকে তুমি একটু ভালোবেসে বলতে পারো লেয়ার লেয়ার ঝিল্লি হ্যাঁ মেমব্রেন মানে ঝিল্লি ঝিল্লির বাংলা কি জানো ঝিল্লি তো একটা বাংলা আর একটা ভালো বাংলা হচ্ছে পর্দা এই পর্দা মানে ঘরের পর্দা না ঘরের কার্টেইন না এটা এমনি পর্দা ওকে ওকে তাহলে এই যে ঝিল্লি হইল ঝিল্লিবদ্ধ ঝিল্লিহীন এটা একটা কনসেপ্ট ঝিল্লি নাই যাদের নন মেম্রেনাস জীবনে এই যে আবার একটা শব্দ আসছে মাইক্রোফিলামেন্ট বায়োলজিতে তুমি যখন এই ফিলামেন্ট শব্দটাকে মাথায় রাখবা ফিলামেন্ট মানে হচ্ছে সুতা এটা মাথায় রাখতে পারবে না আচ্ছা টিউব 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 শব্দটার মানে নলাকার কিন্তু যখন টিউবিউল আসবে শব্দটা টিউবিউল এই টিউবিউল মানে হচ্ছে ক্ষুদ্র আরও ক্ষুদ্রতম ক্ষুদ্রতম নলাকার সূক্ষতম নলাকার এই যে টিউবিউল শব্দটা হচ্ছে টিউ বিউল এটা হচ্ছে ক্ষুদ্রতম নলাকার ক্ষুদ্রতম কেন মিনিট ক্ষুদ্রতম তারপর তুমি জীবনে আর কিছু পারো তোমাকে এই জিনিস পারাই লাগবে যে মামুর বেটা রাইভ নাম একটা জিনিস আছে উফ এটা যে কি ওরে বাপরে বাপ রাইভজম মানে এটা একটা অস্থির জিনিস রাইভম কেমন জানো তাই বলুন তার আগে আমি একটু এটার উত্তর কি বলতো এটা কিন্তু দুই সালে বরিশাল বোর্ডে আসছে কোনটি ঝিল্লিবদ্ধ অঙ্গাণু নয় এই যে আমি যেটা নিয়ে কথা বললাম সেটাই এই যে এই রকমের প্রশ্ন আসবে যে এইটা হইল অ্যান্সার কারণ তুমি জানো গলজি বডিতে আবরণ আছে লাইসোসোমে আবরণ আছে পার অক্সিসম তোমরা এখনো পড়ো নাই বহুত পরে পড়বা পার অক্সিসম সোম এই যে বায়োলজিতে এগুলো পড়বা সোম এই শব্দটার মানে হচ্ছে দেহ দেহ বা বডি হ্যাঁ মনে করো যে কত কিছু এই সোম এই শব্দটার মানে হচ্ছে দেহ এখন আমি বললাম এটা হচ্ছে সোম সোম এবং এর মধ্যে রঙিন দেহ রঙিন তখন তুমি এইখানে ভালোবেসে লাগাই দিবা ক্রমশম আবার সোম মনে করো এটা যে কোনো ঝিল্লিবদ্ধ অঙ্গাণুকে একেবারে এন দিয়ে মাইরে ফেলাইতে পারে এমন মাইরে ফেলাইতে পারে তো এইটার নাম দিবা কি এইটার নাম দিবা লাইসোসো ওরে বাবারে বাবা আবার তুমি চিন্তা করলা বাবারে বাবা কোন একটা উপাদান অনেকগুলো একসাথে থাকে অনেকগুলো একসাথে থাকে যেমন মনে করো রাইবোজম অনেকগুলো গুটি গুটি রাইবোজম একসাথে আছে তাইলে তুমি মামুর বেটা ভালোবেসে নাম দিয়ে দিবা পলিসম ওয়াও আবার তুমি চিন্তা করলা কিছুরা কিছু আছে একটু পড়বা যারা মাঝখানে থাকে এবং কোষ বিভাজনে হেল্প করে মা গো তখন তুমি ভালোবেসে এরকম একটা নাম দিবা সোম কিন্তু তার আগে মারবা হচ্ছে সেন্ট্রো সেন্ট্রোসোম তাহলে এই যে তোমার সেন্ট্রোসোম রাইভোম লাইসোজোম পলিসোম অভাব নাই এই নামগুলো এইভাবে আসছে তখন তুমি রাইট আনসার দিবে ইয়াস এটার নাম হচ্ছে রাইভজোম এটার নাম এটা নয় এই যে বিভিন্ন বোর্ডে এবং মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় এমন এমন প্রশ্ন আসে বিশ্বাস করো প্রশ্ন হবে নিচের কোনটিকে অসত্য বললে ভুল হবে হ্যাঁ মানে এরপরে এরপরে প্রশ্নের যে নমুনা কি হইতে পারে আমি বলতে পারি এর মধ্যে প্রশ্ন হইতে পারে যে নিচের কোনটিকে তুমি যদি সত্য বলো তাহলে তোমার ভুল হইতে পারে আবার ফিজিক্সে তুমি একটা প্রশ্ন দেখছো না অভিন্ন নয় বা ভিন্ন নয় অধিকাংশ প্রশ্ন বায়োলজির মেডিকেল অ্যাডমিশনের অধিকাংশ প্রশ্ন হচ্ছে এই যে লাস্টে একটা শব্দ থাকে নয় কোনটি নয় কোনটি এমন নয় কি যে অদ্ভুত না ওকে আচ্ছা সমস্যা নাই তোমরা যারা অনেকে বই কিননি আমি তো বলি নাই যে তোমাদের এখনই বই কিনতে হবে আস্তে আস্তে কিনবা তোমরা এখন যে সময়টা এই এখন আছে তোমাদের বুঝছো তোমরা একটু আনন্দ করো তোমরা একটু উদযাপন করো তবে হালাল পন্থা এবং ভালোভাবে তোমরা চেষ্টা করো যেন এই যে আমরা পড়াচ্ছি না পড়ানোর সাথে তোমরা যে একটা প্রতিযোগিতামূলক পরীক্ষার সামনে উপনীত হবা বিশ্বাস করো এটার থামা থামি নাই এত প্রতিযোগিতার সামনে আসতেছে মানে মেডিকেল অ্যাডমিশন এরপরে ভার্সিটি অ্যাডমিশন এরপরে বয়েড অ্যাডমিশন এরপরে তোমার জিএসটি এগ্রি চলতেই থাকবে চলতেই থাকবে তো তোমরা যে এখন যে জীবনটাতে আসো না একটু এনজয় করো এনজয় করো পরে হ্যাঁ একটু এনজয় করো দরকার আছে রিল্যাক্স আস্তে 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 সিরিয়াসনেসের মাত্রাটা বাড়ো আর যদি তোমার পক্ষে এই মুহূর্তেই একশো পারসেন্ট সিরিয়াস হওয়ার সুযোগ থাকে ইচ্ছা থাকে তাহলে তুমি সিরিয়াস হয়ে যাও হুম সিরিয়াস হয়ে যাও এই যে দেখাচ্ছে এরা তুমি কখনো ভাবতে পারছো এটা মামুর বেটা কি বাপ বাপ একটা ছোট খন্ড এই যাবো রে বাবার এটা কি লিখছে এটা নাম হলো রায় এইটার নাম হচ্ছে রাইব শুরু করলে আর থামা থামি নেই তুমি ইউটিউবে লেখো রায়বজম ফাহ হেভি জিনিস আছে কি আছে এ দেখো রাইবোসোমের একটা ছোট আর একটা বড় কণা আছে কি যে কাহিনী বিশ্বাস করো এই রাইবোসোম হচ্ছে দুই প্রকার মাথা নষ্ট আচ্ছা আবার দুই প্রকার হ্যাঁ এক বিজ্ঞান আবিষ্কার করেছে মামুর বেটার নাম কি শুনবা ওর নাম হচ্ছে কি একটা নাম হ্যাঁ এই যে ওর নাম হচ্ছে বেদবার্গ আজব একটা নাম নাম আবার শুরু হয় এস দিয়া তাই না বলো কি সুন্দর আমাদের কত সুন্দর নাম রহিম করিম জব্বার সালাম সুন্দর নাম আব্দুস সালাম কি কিউট মুখ দিয়ে ফুস করে বাইরে যায় অনম জেদ বার্গার অদ্ভুত হ্যাঁ কী সুন্দর নাম কিন্তু মাংরটা আবিষ্কার করেছে একটা হ্যাভি জিনিস দেখো আবিষ্কার করেছে কি এই পৃথিবীর সবাইকে বলতেছে দেখো আমি কিন্তু সেন্ট্রিফ ইউজ করে রাইবের টাইপ বের করে ফেলেছি একটা হচ্ছে সেভেন্টি এস আরেকটা হচ্ছে এইটটি এস এখন তোমরা আবার মনে করো না এস মানে সেকেন্ড ওই এস মানে ওই বেদবার্গের শর্ট ফর্ম দুষ্ট লোকটার শর্ট ফর্ম এখন সে আবার এটা আবিষ্কার করেছে যে এই যে সেভেনটি এস রাইভটা এইটার একটা ছোট খণ্ড আর একটা বড় খণ্ড আছে ওরে আল্লাহ এই যে এইটটি এস এইটার একটা ছোট খণ্ড আর বড় খণ্ড আছে কেমন দুষ্ট দুষ্ট আবিষ্কার করলো কি এই সে তখন সবাইকে এই শোনো তোমরা শোনো এই যে ছোট খণ্ডটা মামুর বেটা আর এই যে বড় খণ্ডটা তোমরা কি জানো এগুলা কি তখন আমরা বলবো না আমরা জানি না কারণ একটা হচ্ছে থার্টি এস আরেকটা হচ্ছে 50s তোমরা মনে করো না এটা 30 আর 50 যোগ করে 70 হয়েছে নো ওই যে 80s এইটা হচ্ছে একটা 40s আরেকটা হচ্ছে 60s আপাতত তুমি মাথার মধ্যে জিনিসগুলোকে রাখো যে আমি এগুলা দেখাইছি এরকম কিন্তু খেলা কিন্তু সামনে ওয়াও লেভেলের সামনে আছে ওয়াও লেভেলের সামনে আছে তাই না জেরিন রহমান এই যে রকম নাম না রেখে যদি ওনার নাম রাখতো জেরিন তাইলে আমরা এখানে কি পড়তাম আবিষ্কারটা ও যখন পড়তো তখন আবার বলতো নেম ইট ইস নেম ইজ বিউটিফুল ঠিক আছে ওকে এখন তোমরা আমারে বলো এই গেল রাইভের চেহারা এটার চেহারা দেখো নিচের কোন অঙ্গাণুটি কোষের ট্রান্সলেশন এই এখন এক প্রশ্নের উত্তরে তো জীবনটা তামাতামা হয়ে যাবে তুমি তো আসলে ট্রান্সলেশন মানে জানো না জানো কি না আমি জানি না জানতেও পারো স্বাভাবিক প্রক্রিয়াটা তোমার সিলেবাসে থাকার কথা না তোমাদেরকে একটু হালকা একটু বয়ান দিই তখন ধরে তো বয়ানই দিতেছি মনে করো যে ডিএনএ থেকে ডিএনএ হয় এটা আগামীকালকে পড়াবো বিউটিফুল পড়া আবার ডিএনএ থেকে আর এন এ হয় আর এন এ থেকেও ডিএনএ হয় কেমন দুষ্ট দুষ্ট আবার আর এন এ থেকে প্রোটিন হয় প্রোটিন তুমি চিন্তা বলো এটার উত্তরটা কি হবে এটার উত্তরটা কি হবে এখন মনে করো ডিএনএ থেকে যে ডিএনএ হয় এই প্রসেসর নাম হচ্ছে রেপ্লিকেশন পড়াবো আমি পড়াবো কি যে থেকে আরানে এই যে আরানে থেকে উল্টাটা হয় উল্টা এই যে এখান থেকে এখানে হচ্ছে এটা তো ট্রান্সক্রিপশন আমি বুঝলাম কিন্তু এখান থেকে এখানে যে উল্টাটা হয় এত উল্টা হইলে গাড়িতে একটা গিয়ার আছে না রিভার্স গিয়ার গিয়ার হলে সামনে যায় আর রিভার্স গিয়ার হলে পিছে আসে তাহলে এইটার নাম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন রিভার্স ট্রান্সক্রিপশন কিন্তু এই এই যে যে থেকে প্রোটিন হচ্ছে না এইটার নাম হচ্ছে ট্রান্সলেশন ভাই রে ভাই এই ট্রান্সলেশন প্রক্রিয়াটা হয় কথা জানো এই যে প্রোটিন তৈরি হয় এই প্রোটিন তৈরি হয় মামুর বেটা রায়বজুমের ভিতরে রুমের ভিতরে তো এই রাইবুমের ভিতরে যে প্রোটিন তৈরি এটা যে কেমনে উফ সে কি গল্প উফ কি ভয়াবহ গল্প এটার ভিতরে মনে করো যে মাথা নষ্ট এইটার নাম হইল প্রোটিন ফ্যাক্টরি হ্যাঁ এই মামুর বেটার নাম প্রোটিন ফ্যাক্টরি খালি প্রোটিন বানায় হ্যাঁ খালি প্রোটিন বানায় এই দেখো রায় মেডিকেল দুই হাজার সেশনের প্রশ্ন প্রশ্ন কিন্তু অনেক সোজা হ্যাঁ একদম আমি যেভাবে কথা বলি সেরকম এ দেওয়ার একটা দেখো কোনটি আমি আমি সংশ্লেষণ কথা ইন্টারমিডিয়েটে শুনছ আর তখন চরক করে মাথার মধ্যে এই শব্দটা চলে আসবে এইটার নাম হচ্ছে প্রোটিন সিনথেসিস সিনথেসিস প্রোটিন এবার দেখো কোনটা করে মানে মানে কি কি হ্যাঁ পিডিএফ তো এখন ভিডিওর স্টেটাসে থাকে না থাকে তো সানিম ইবনে রফিক আমি এই যে আমার এই পিডিএফ তোমাদেরকে দিয়ে দিব তোমরা ক্যাপশনে থাকবা হ্যাঁ কিছু একটা আবিষ্কার কর জিম আচ্ছা এই সাহেব এই কে মেম্বারের মধ্যে যে একশো পনেরো জন লাইভে এদের কারণ হচ্ছে বাকিদের এখন খুব একটা ইসে লাগে না মানে ওরা যে পড়াশোনা শুরু করার এখনো মুড পায় না মুড আসবে মুড আসবে হ্যাঁ কোনো সমস্যা নাই শোনো লেখাপড়া হচ্ছে একটা ভলান্টারি অ্যাক্টিভিটি সবাই লেখাপড়া করতে পারবে না এবং আমরা সবাইকে চাইও না আমাদের প্ল্যাটফর্ম টিকা রাখার জন্য একটা নির্দিষ্ট সংখ্যক স্টুডেন্ট হলেই হবে এবং আলহামদুলিল্লাহ আমাদের আরো অনেক পরিকল্পনা আছে একেবারে উড়ে ফেলতে হবে ধুমায় ফেলতে হবে এরকম কোনো কিছু আমাদের মধ্যে নাই আমরা হচ্ছে একটা মানে আমাদের আল্লাহ রিজিকে যতটুকু রাখছে ততটুকু স্টুডেন্ট হবে এবং আমরা আমাদের উন্নতির জায়গাটা অব্যাহত রাখবো চেষ্টার জায়গাটা অব্যাহত রাখবে এবং প্রতিনিয়ত কিছু টেকনোলজিকে এনে কিভাবে আরেকটু স্টুডেন্ট ফ্রেন্ডলি করা যায় সেই চেষ্টাটা করব। আমার কষ্টটা কোন জায়গায় জানো এইচএসসি লাইফে স্টুডেন্ট যত সিরিয়াস এবং চুজি থাকে এত শান শকত স্মার্ট বোর্ড পিডিএফ লেকচার প্র্যাকটিস শিট লেখাপড়া কইরে মাথা নষ্ট এই যখন ভার্সিটিতে ওঠে ভার্সিটিতে গিয়ে আরো অনেক সুন্দর লেখাপড়া করা উচিত না একেবারে উল্টে একদম ধ্বংস মানে এইখানে গিয়া পুরা এইখানকার যে শান লিগেসিটা ছিল না এখানে গিয়া পুরাটা পুরে যায় এটা একটা দুঃখজনক ব্যাপার তোমরা না এই জায়গাটা একটু ডেভেলপ করার চেষ্টা করো এই যে বাকি যে বিষয় এগুলো আমি করে ফেলবো এগুলো নিয়ে টেনশন নাই এগুলো নিয়ে কোনো টেনশন নেই তোমাদের কেন গোলজি বডিটা যেতে পারছি না আমার আজকে প্ল্যানিং ছিল কি জানো এই দেখো কি কি এমসি কিউ হ্যাঁ উদ্ভিদ কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কাকে বলে পড়বা হ্যাঁ পড়বা কেন কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলে জানো উদ্ভিদ কার্বোহাইড্রেট ফ্যাক্টরি হচ্ছে এই যে গোলজি বডি এই যে এরকম এরকম চৌবাচার মতো থাকে ছোটো 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 ভেসিকলস থাকে হ্যাঁ ভ্যাকিউল থাকে বড় বড় ভ্যাকিউল তোমরা বায়োলজিতে পড়বা ভ্যাকিউল ভ্যাকিউল এই ভ্যাকলব কে হতে হয় ছোট গহবর এই ভ্যাকিউল শব্দটার মানে খরনকারী ভ্যাসিকল খরনকারী গহবর ভ্যাসিকল হ্যাঁ এখান থেকে খরন হয় এগুলা বায়োলজির টান খরণকারী গহবর আস্তে আস্তে পাওয়া তো এইটার মধ্যে অ্যান্সার কি হবে জানো এটা রাইট অ্যান্সার হচ্ছে গলজি বডি উদ্ভিদ কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি মানে গলজি বডি কেন এটা পরাবো আমরা সাইকেলে গিয়ে পড়াবো যাই এখানে একটু উঠি এই যে মামুর বেটা লাইসো চেয়াররা দেখো একটু আগে আমি ব্যাখ্যা দিছি না লাইসো এই কথাটার মানে হচ্ছে হজমকারী হজমকারী এবার একটা কথা শোনো মনে করো তোমার একটা অ্যাগ্রো ফার্ম আছে কুরবানির সময় ওই যে বিভিন্ন ফার্ম থেকে গরু সাপ্লাই হয় যারা হচ্ছে গরুকে পেলে পশে বড় করে তারপরে কুরবানির জন্য তারা বিক্রি করে তো মনে করো একটা ফার্মে দুইশো গরু আছে এর মধ্যে একটা গরু আছে টেডনের টেডন যারে পায় তারে গুতা মারে ঠিক আছে তো দুইশো গরুর মধ্যে একটা টেডন আছে এমন দুষ্টর দুষ্টরে মামুর বেটা মনে করো এরে বাইর করা যায় না কোনো মতো যদি দড়িটা হাত থেকে ছুটে তাই সবগুলার গুতামাইরা মনে করো যে অস্থির বানায় ফেলাইতে পারে কোষের মধ্যে একটা অস্থির বস্তু আছে যেটা কোনো কারণে যদি এই মামুর বেটা একবার ফাটে ফাটে মানে ফাটে তাহলে ওর ভিতরের যত এঞ্জেম গুলো আছিল না সব টপাক করে বের হয়ে যাবে এবং এই এঞ্জেমগুলা বাইর হইয়া আরে বাবা রে বাবা কোষের মধ্যে যে অঙ্গাণুগুলো আছে এগুলার গুতানো শুরু করে সরি এগুলাকে ধ্বংস করে ফেলবে তো ধ্বংস করে ফেলবে কারণ কি এই যে এইটার ভিতরে হুম এটার ভিতরে জানো কি আছে উফ কি বলবো তোমাদেরকে এইটার ভিতরে আছে হুম হাইড্রোলাইটিক এনজাইম কি এনজাইম হাইড্রোলাইটিক এনজাইম আছে এই হাইড্রোল্য এনজাইম যদি খাদ্যের অভাবে আল্লাহ আল্লাহ রে কিসের অভাবে খাদ্যের অভাবে অক্সিজেন না পাইলে হ্যাঁ অনেক অনেক অথবা হঠাৎ করে তুমি চিন্তা করবো স্যার কি থেকে কই যাইতেছেন তাইলে যাবে ফাইটা ফাইটা গিয়া দিবেনে আশেপাশের কোষগুলার একেবারে ধ্বংস করে তো মারা যেতে পারে তখন এখানে তুমি দুইটা শব্দ পাবা একটার নাম হচ্ছে অটোফ্যাগি আরেকটার নাম হচ্ছে অটোলাইসিস পড়বা এগুলা এই শব্দটা হচ্ছে এই লাইসোসোমের সাথে রিলেটেড ওয়ার্ড আবার মনে করো কিছু উপাদান আছে যেগুলো লাইসোসোমকে হোমকে ভাঙ্গে সাহায্য করে উফরে আল্লাহ রে আল্লাহ তখন তুমি পড়বা এগুলার নাম হচ্ছে ল্যাবিলাইজার যারা লাইসুজুনকে ফাটাই ফেলবে উফ বিউটিফুল আর কিছু কিছু আছে লাইসুজকে ফাটাইতে দিবে না লাইসুজকে ও ঠিক রাখার চেষ্টা করবে এই মামুর ব্যাটার নাম হচ্ছে স্ট্যাবিলাইজার কিলাইজার স্ট্যাবিলাইজার এই হচ্ছে শব্দ তো এই রকমভাবে আমরা মানে এটা তো একটা নমুনা দেখাইলাম আজকের ক্লাসটা একটা নমুনা তো মোটামুটি তোমরা দেড় ঘন্টা যাবৎ আমাকে সহ্য করছো হুম তো তোমরা যারা যুক্ত আছো তোমরা যারা আমাদের সাথে আছো আমি এটাকে আর লম্বা করতে চাচ্ছি না মানে যেমন ধরো লাইসোসোমের কোনটা কাজ নয় এটা তোমাদেরকে একটু দেখাইতাম দু হাজার এক সালে মেডিকেলে আসছিল আজ থেকে চব্বিশ বছর আগে এটা কেমন একটা শব্দ লাইসোসমের কাজ নয় কোনটা এখন তুমি চিন্তা করো ও কি কি করে এখন তো তুমি পুরাপুরি জানো না জীবদের অকেজ কষ্টকে ধ্বংস করে পরিপাক ক্রিয়া সহায়তা করে জীবাণু ভক্ষণ করে এটা তো আমার কাছে সোজা লাগতেছে কিন্তু তোমার কাছে একটু ডিফিকাল্ট লাগবে মাংরটা তো সাইটোপ্লাজমকে দৃঢ়তা প্রদানের কাজ তো করে না এখন কোনটা কাজ নয় এটা অ্যানসার দেওয়ার জন্য তোমার আগে সম্পূর্ণ কাজ জানার কথা কিন্তু যেহেতু আমি তোমাকে এখন এটা পড়াইনি আমি একটু নমুনা হিসাবে রাখছি তোমাদেরকে যে এইরকম এরকমের হয় তো এই যে আজকের স্লাইডটা এই স্লাইডটা আমি তোমাদেরকে একটু দিব যতটুকু আমি এখানে দেখানোর চেষ্টা করছি আমি আজকে এটা পড়াইতাম পড়াইতাম মাইটোকন্ড্রিয়া জিন্দেগি মে নাম তো শোনাই হোগা হ্যাঁ নাম তো শোনাই হোগা তো বিষয়টা এই রকমের হয় তো এখানে দুইটা লেয়ার তুমি দিবা দিলে পরে অনুভব করবা যে এখানে হচ্ছে হুম বিভিন্ন ভাজ থাকে এই ভাজ ক্রিস্টি বলে হ্যাঁ এই ভাজ গুলা বলে এই তুমি ছোটবেলায় করে আসছো এই পর্যন্ত যে ভাজগুলার মধ্যে মধ্যে এইরকম সবৃন্তক বৃত্তাকার বস্তুও থাকে মামুর বেটা জীবনে আছে কি স্ববৃত কি থাকে বৃত্তাকার বস্তু থাকে এই বৃত্তাকার বস্তুর নাম অক্সিসন তো আমি তোমাদের এটা পড়াবো এটার নামকরণ এটার আবিষ্কার এটার আকৃতি কাজ কি তখন তোমার সামনে আমি এরকম একটা এমসিকিউ মেরে দেব আয় রে বাবারে বাবা তখন তুমি বাবারে কি নিচের কোন অঙ্গের বেশি থাকে তখন তুমি যখন পড়ে ফেলবা এই তখন তুমি অ্যান্সার করতে পারবা এইটা হচ্ছে লিভার তখন তুমি পারবা আবার তুমি যখন স্টাডি করবা অক্সিজেন কোন অঙ্গানোর অংশ এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উনিশ একুশের প্রশ্ন এটা তো পৃথিবীর সবাই পারে কারণ তুমি এখন মাইটোগ স্টাডি করতেছ এরপর তোমার মনে চাইলো যে তুমি একটা প্লাস্টিডকে দেখবা তো প্লাস্টিক তো তুমি চোখের সামনে যেরকম দেখতেছো প্লাস্টিক তো আসলে এইরকম না প্লাস্টিক তো অন্যরকম কেমন প্লাস্টিক হচ্ছে এই তোমার জাহাজের মতো হ্যাঁ জাহাজের মতো এটা কেমন বিষয়টা আসলে এরকম না বিষয়টা এইরকম না এই যে এই রকমের যে গোল 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 অংশগুলা হ্যাঁ এই অংশগুলাকে এরকম কানেক্টেড করে রাখে এরকম কিছু অংশ এগুলার নাম হচ্ছে গ্রানাম লেভেলম আর এই যে গোলাগুলো আঁকাইছি এই মামুর বেটার নাম হচ্ছে গ্রানাম তুমি বায়োলজি যখন তুমি পড়বা তোমার ভিতরে আর্ট করার বা সুন্দর করে চিত্র আঁকানোর একটা অসীম ক্ষমতা থাকতে হবে সেই ক্ষমতাকে অ্যাপ্লাই করে বায়োলজিতে মার্ক পাইতে হবে বায়োলজিতে মার্ক পাইতে গেলে ফিগার আঁকাইতে পারার একটা স্কিল অবশ্যই দরকার সো দিস ইজ অল অ্যাবাউট ইজ নট অল অ্যাবাউট ইটস জাস্ট লিটল বিট অ্যাবাউট প্লাস্টিক তো আমরা প্লাস্টিক যখন পরবো তখন আমার সামনে এইরকম কিছু জিনিসপত্র আসবে বাইরে বাই ছোটোবেলায় তো আমরা এইসব পড়েছি কি যে ক্রোমোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট কিন্তু এই তুমি যখন ইন্টারমিডিয়েট উঠবা তখন তুমি চিন্তা করো ও মাই গুডনেস রোডোপ্লাস্টও আছে ফিওপ্লাস্টও আছে আবার হলুদ থাকলে তাকে জেন্থো বলে আবার কমলা থাকলে ক্যারোটিনো বলে তখন তুমি চিন্তা করবা ও এ হইবা আমি ছোটবেলায় লিউকো প্লাস্ট করেছি কেন কারণ হামকো পাতা হে কি লিউকো এই শব্দটার মানে হচ্ছে কালারলেস বর্ণহীন তোমরা কিন্তু আজকে পরীক্ষা দিবে একটু পরে পরীক্ষা হুম আমি গ্রুপে পোস্ট করব দেখব তোমরা কত পাও পরীক্ষাটা দিও তাহলে তোমরা আমাদের एग्जाम সিস্টেম সম্পর্কে একটা আইডিয়া হবে তো তুমি যখন ক্লোরো হিসাব করলা ক্লোরো মানে হচ্ছে গ্রিন আর ক্রোমো হিসাব করবা তখন তুমি চিন্তা করবা মামুর বেটা এইটা হচ্ছে ডিফারেন্ট কালার তখন তুমি চিন্তা করবো তাইলে লিউকো প্লাস তো মাটির নিচে থাকে কারণ এখানে তো সূর্য আলোর পৌঁছে না তাহলে সেখানে তো খাদ্য জমা থাকে ইয়েস জমা থাকে শ্বেতসার জমা থাকলে অ্যামাইলো প্লাস্ট ওয়াও যদি প্রোটিন জমা থাকে তাইলেটার নাম অ্যালিউরোপ্লাস্ট যদি স্নেহ পদার্থ জমা থাকে তাহলে এটার নাম ইলায়োপ্লাস্ট এই রকম নামও আছে এ তখন আমাদের এইসব স্টাডি করা লাগবে তো মোটামুটিভাবে এই গেলো স্টাডির নমুনা এখানে আরও অনেকগুলো এমসিকিউ সিকিউ ছিল সিকিউ ছিল কিন্তু আজকে আমি তোমাদেরকে কিছু জিনিস দেখালাম আমরা যখন সাইকেলগুলোতে অর্থাৎ পিসিএমবির সাইকেলগুলা রান করব। তো আমি চাই যে তোমরা একটু আমাদের সাথে একটু স্টাডি করো কিছুদিন স্টাডি করো তো আমাদের পিসি এমবির সাইকেল চারটা হবে চারটা চারটা ওয়ান টু থ্রি ফোর তোমরা চাইলে যে কোনোটা কিনতে পারো এবং সাইকেলগুলোর ফি হবে সবার চাইতে অন্য যত প্ল্যাটফর্ম যততে দিবে আমি তার চেয়ে একটু কম দামে দিব কারণ আমার কথা হচ্ছে কি আমার যে অফিসের কস্ট সব মিলায়ে আমার অফিসে মাসে চার থেকে পাঁচ লাখ টাকা কস্টিং আছে আমার অফিসে আমার ভাড়া কারেন্ট বিল গ্যাস বিল তারপরে হচ্ছে স্টাফ কস্ট মিলে চার থেকে পাঁচ লক্ষ টাকা মাসে খরচ আছে এবং অন্যান্য টিচার্স পেমেন্ট সহ বাকি সব কিছু মিলাইলে একটা পর্যায়ে যায় তো হিসাব করে যেটা আসবে যতটুকুতে আমরা একটু উন্নতির কাতারে যাইতে পারবো আমরা অতটুকুই চার্জ করব আমি চাই তোমরা শুদ্ধ হয়ে আগে খুব কাদা ছড়াছড়ি হইতো জীবনে আমি এইসবের দিকে তবে আমার আমার যে জায়গাটুকু আমি যখন থেকে পড়ানো স্টার্ট করছি ওই জায়গার থেকে আমার যদি বিবেকে বাধে যে কোনো একটা কিছু বলা উচিত তখন আমি সেটা বলবো কোনো অন্যায় দেখলে অবশ্যই বলবো তোমরা আমাদের সাথে যারা যুক্ত থাকবা তোমরা হইলে আমাদের ভবিষ্যৎ আমাদের অ্যাম্বাসেডর আমরা আমাদের মতন করে পড়াবো সেই পড়ানোর নমুনা কিছু তোমাদের সামনে পেশ করছি আগামীকালকে আমরা ডিএনএরএনএ পড়বো একটু দেখবা তারপর আমি তোমাদেরকে একটু প্রাণীবিজ্ঞান পড়াবো তো বোটানি আমরা এইভাবে পড়বো যেভাবে আমরা যাচ্ছি এই ধারাবাহিকতায় ধরো চ্যাপ্টার ওয়ান এইটাকে আমি তোমাদেরকে পড়াবো হচ্ছে বারোটা ক্লাসে এক একটা ক্লাসের ডিউরেশন হবে অন্তত পক্ষে ওয়ান পয়েন্ট ফাইভ আওয়ার অথবা টু আওয়ার এটা নির্ভর করবে ওই কোর্সে যখন স্টুডেন্ট ভর্তি হবে তার উপর ভিত্তি করে আর কোর্স যখন স্টুডেন্ট কেনে তখন তার একটা দায়বদ্ধতা তৈরি হয় যে হ্যাঁ আমি টাকা পে করেছি আমি একটু পড়ি এই যে সিরিয়াসনেসটা এটা ইম্পর্টেন্ট তো স্টুডেন্ট যদি সিরিয়াস না থাকে টিচারও পড়ায় শান্তি পাবে না এবং স্টুডেন্ট যদি সিরিয়াস হয় তাহলে সেটা টিচারের জন্য খুবই ব্লেসিং টিচারও বাসার থেকে পড়াশোনা করে আসবে স্টাডি করে আসবে এবং সিরিয়াস থাকবে স্টুডেন্টও সিরিয়াস থাকবে এবং তোমরাও যখন টিচার হবে না তোমরাও তাই চাইবা যেটা আমি চাচ্ছি তোমাদের কাছ থেকে সো তোমরা সিদ্ধান্ত নিও তোমাদের ফ্রেন্ড সার্কেল সবাইকে জানাইও যে লেখাপড়া যদি করার ইচ্ছা থাকে এবং সেটা যদি অনলাইনে করার ইচ্ছা থাকে ওয়েলকাম টু এফটি আগামীকালকে নয়টায় একটা অন্যরকম টপিক পড়াবো ডিএনএ হ্যাঁ যেকোনো একটা নেওয়া যাবে বলো তোমাদের কোনো প্রশ্ন আছে তোমরা এখানে যারা যুক্ত আছো তোমাদের কোনো প্রশ্ন থাকলে বাবা আইডি নাম ক্যারেট রিসান আহমেদ থ্যাংক ইউ সাদেকা সুলতানা থ্যাংক ইউ সোনা অলওয়েজ আমি আমি না ভাইবে কোথায় যাব মানে আমি যদি তোমাদের কথা না ভাবি তাহলে আমি প্রতিষ্ঠান চালাবো কেমনে সো অনেক কষ্ট করে অনেক কাঠখর পুড়িয়ে অনেক কষ্ট করে আজকে আমি এই জায়গায় সো আমার কষ্টের সাথীরা হচ্ছে আমার পরিবার আমার বাবা তো নাই মা আছে আমার পরিবারে যারা আছে আমার সহকর্মী যারা এখন আছে সানি সাকিব গুরু আমাদের এফটিতে যত টিচার এখন দেখতেছে এবং নতুন কিছু টিচার আসবে তোমাদের সাথে নতুন একটা প্ল্যাটফর্মের নতুন কিছু টিচার আসবে যারা অ্যাডমিশনটা ধরবে ধরো মেডিকেল অ্যাডমিশন একটা টিচার প্যানেল আছে বুয়েড অ্যাডমিশনে একটা টিচার প্যানেল আছে আবার একাডেমিকে কিছু টিচার প্যানেল আছে তো আমরা চেষ্টা করতেছি অ্যাকাডেমিকের টিচার প্যানেল একটা করতে আর অ্যাডমিশনের টিচার প্যানেল আলাদা করতে তো অ্যাডমিশনের টিচার প্যানেল শুধু অ্যাডমিশনটা পড়াবে একাডেমিকের টিচার প্যানেল যারা থাকবে তারা হচ্ছে সাপোর্ট দিবে কিন্তু মূল ফ্রেমিংয়ে থাকবে না তো তোমাদের শুদ্ধতম একটা লেখাপড়া করানোর চেষ্টায় আমরা আছি আমাদের যতটুকু অভিজ্ঞতা আমার হয়েছে এবং আমার ডিপার্টমেন্টের বাকি সবার হয়েছে সেখান থেকে আমরা আমাদের সামর্থ্য অনুসারে সিদ্ধান্ত নিয়ে তোমাদেরকে পড়াবো এতটুকু নির্ভরতা তোমরা করতে পারো আমাদের আগের যে বছরগুলোতে আমরা হয়তো খুব ভালোভাবে সার্ভিস দিতে পারিনি কারণ এই অফিসটা বানানোর আগে আমরা একটা চড়াই উত্রাই পার হয়েছিলাম চড়াই উত্রাই পার হয়েছি তো জীবনে অনেক স্ক্র্যাচ থেকে এই পর্যন্ত আসা এখন আমি মনে করি যে আমার মাত্র শুরু হয়েছে এখন আমি পার্সোনালি ফিল করি যে আমার এখন ওয়েবসাইট ওয়েবসাইটটা কার একটু ডেভেলপ করা তোমাদের কার একটু সেবার মান বাড়ানো তোমাদের পরীক্ষাগুলো নেওয়া আর কি কি মডেলে আর কিভাবে তোমাদেরকে সাপোর্ট দেওয়া যায় ওই চেষ্টাটা করি এবং করে যাব। সো তোমাদের সাথে কালকে রাত নয়টা দেখা হবে স্টেটিউন কালকে ডিএনআরএনএ পড়াবো আর এখন আমি পরীক্ষার লিঙ্ক দিতেছি পরীক্ষাটা দাও দেখো কত পাও তারপর তাড়াতাড়ি ঘুমায় যাও all the best allah hafiz